আজকে টপিকটা দেখো, স্টেরিলাইজেশন অ্যান্ড ডিসইনফেকশন। টপিকটা হচ্ছে একটা ছোট আইটেম কিন্তু আসলে, কিন্তু এটা তুমি তোমরা যখন থার্ড ইয়ারে পড়ছো তখন তোমরা কমিউনিটি মেডিসিনে পড়ে আসছো, এরপর এটা তোমরা হচ্ছে হয়তো অনেকে সার্জারি যখন থার্ড ইয়ারে ওয়ার্ড করেছো ক্লিনিক্যাল তখন পড়েছো সার্জারি, এটা তোমার ফিফথ ইয়ারে আবার পড়তে হবে, সো আবার মাইক্রোবায়োলজিতে পড়ছো। সো ব্যাপারটা হচ্ছে কি, জিনিসটাকে ছোট করে দেখার কোনোই অবকাশ নেই, এবং জিনিসটা আমরা মনে করি যে ম্যাক্সিমাম মুখস্থ, অবশ্যই মুখস্থ জিনিস তো আছে, কারণ সবকিছুর মধ্যে আসলে মুখস্থটাই প্রাধান্য পায়, তাই না? আলটিমেটলি বোঝাটা হচ্ছে পড়ার যোগ্যতা অর্জন করা, এবং পরবর্তীতে হচ্ছে তোমার জিনিসটা কিন্তু মেমোরাইজ করতে হবে। তো এই ব্যাপারটার মধ্যেও আসলে কিছু জিনিস আছে যেটা আমাদেরকে বুঝতে হবে, তো তোমরা একটু মনোযোগ সহকারে শোনো কাইন্ডলি, আর কিছু বুঝতে না পারলে বলবে। আর কোয়েশ্চেন গুলো আমি একটু লাস্টে নিতে চাচ্ছি। হ্যাঁ, ওকে, দেখো, স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন, তুমি যদি বলো যে এই চ্যাপ্টার থেকে তুমি একটা জিনিস মাথায় রাখবা, জাস্ট একটা জিনিস, তাহলে তোমাকে স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনের মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে সেটা মাথায় রাখতে হবে। বলো তো বেসিক পার্থক্যটা কি স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনের মধ্যে? স্পোর রিমুভাল, স্পোর স্পোর রিমুভ করে স্টেরিলাইজেশন দিয়ে, আর ডিসইনফেকশন দিয়ে সেটা হয় না। তো এটা যদি কারোর কখনো পরীক্ষার হলে গুলিয়ে যায় সেক্ষেত্রে তোমরা একটা থিওরি অবলম্বন করতে পারো, যেটা আমি করতাম, যে এস ফর এস, স্টেরিলাইজেশন স্পোর কিল করে, ওকে, এস এস। হ্যাঁ, তো স্টেরিলাইজেশন দেখো তাহলে, ইট ইজ দ্য প্রসেস অফ কিলিং অর রিমুভাল অফ অল মাইক্রো অর্গানিজমস। আবার ডিসইনফেকশনের ক্ষেত্রে তোমরা এটা খেয়াল করো, ইট ইজ দ্য কিলিং অফ মেনি বাট নট অল মাইক্রো অর্গানিজমস, ঠিক আছে? কিছু অর্গানিজম থাকবে, মানে ডিসইনফেকশনের ব্যাকটেরিয়া কিলিং এর ক্ষেত্রে স্পেকট্রামটা একটু কম, এবং স্পোর কিলিং এর ক্ষেত্রে এর কোনো ক্যাপাসিটি নাই, ঠিক আছে? এরপরে দেখো, এখন আমরা এই যা কিছু করছি সবকিছুর উদ্দেশ্য হচ্ছে মাইক্রো অর্গানিজমকে কিল করা, তাদের স্পোরকে কিল করা। তো মাইক্রো অর্গানিজম আমাদের একটা তাহলে এনিমি, কোন এনিমির আমরা এখন তাহলে উইক পয়েন্ট গুলা খুঁজে খুঁজে বের করবো, যে তাকে কোন দিক থেকে আক্রমণ করা যায়। তো সেটা দেখো আগে আমরা জেনে নিই যে হচ্ছে মাইক্রো অর্গানিজমকে কিভাবে তুমি কিল করতে পারবে। একটা হচ্ছে কি, দেখো যে কোনো অর্গানিজম বলো বা যাই বলো, সেটা কি স্ট্রাকচারাল গঠনটা তো তোমার হচ্ছে প্রোটিন দিয়েই হয়, আর তারপর হচ্ছে লিপিড থাকে মেমব্রেন বা এগুলো জায়গাতে। তো দেখো প্রোটিনটা তুমি ডিনেচার করতে পারো তাহলে কিন্তু ওই অর্গানিজমটা ভেঙে গেল। আবার আরেকটা জিনিস, অক্সিডেশনের মাধ্যমে তুমি যদি কিছু ফ্রি রেডিকেল ক্রিয়েট করতে পারো, অক্সিডেশনে কি হয়, ফ্রি রেডিকেল হবে, অক্সিজেন ফ্রি রেডিকেল। তো ফ্রি রেডিকেল যদি হয় তখন ফ্রি রেডিকেল গুলার এরকম কিছু ক্যাপাসিটি আছে যারা ওই অর্গানিজমকে কিল করে দিতে পারে। এরপর তুমি ফিল্টার ফিল্টার করে ফেলতে পারো ফিল্ট্রেশনের মাধ্যমে। তারপর দেখো ডিএনএ সিনথেসিস কে যদি তুমি ইন্টারাপ্ট করে দিতে পারো, একটা অর্গানিজম তার যাবতীয় কিছু রেগুলেট করে কি, তার নিউক্লিক অ্যাসিড, ডিএনএ। তো সেটা দেখো ইন্টারাপশন যদি তুমি সেখানে করতে পারো তাহলে কিন্তু এটা আর রিপেয়ার করতে পারবে না, তারপর এটা হচ্ছে নিউ আরো অর্গানিজম তারা মাল্টিপ্লাই করতে পারবে না। হ্যাঁ, এরপরে প্রোটিন তুমি শুধুমাত্র সিনথেসাইজড প্রোটিন গুলোকে ডিনেচার না, তুমি প্রোটিন সিনথেসিসকে যদি আবার ইন্টারফেয়ার করতে পারে। এরপরে আরেকটা যেটা, যে সেল মেমব্রেনের ডিসরাপশন, এটা কিভাবে, সেল মেমব্রেনের যদি ডিসরাপশন হয়ে যায় তাহলে কি হবে, সেল মেমব্রেনের কাজের মধ্যে তোমরা পড়েছো যে সেল মেমব্রেন কি, একটা সেলের ইন্টিগ্রিটি দিবে সেল মেমব্রেন, তারপরে হচ্ছে অসমোটিক প্রেশার রেগুলেট করবে, তাই মেনটেন করবে। তাহলে দেখো তুমি যদি সেল মেমব্রেনটাকে রাপচার করে দাও তাহলে এটার মধ্যে দিয়ে ইচ্ছা মতন ফ্লুইড ঢুকে যাইতে পারবে, বা ওর থেকে জিনিসপত্র বেরো হয়ে যাইতে পারবে। তো সেক্ষেত্রে তুমি যদি সেল মেমব্রেনের পারমিয়াবিলিটিটা চেঞ্জ করে ফেলো কোনোভাবে, তাহলে কিন্তু ও ভিতরে দেখা গেল অসমোসিস দিয়ে ইচ্ছা মতন ফ্লুইড ঢুকে যাচ্ছে, এবার মেমব্রেন রাপচার হয়ে পুরা শেষ। তো এখন আরেকটা জিনিস যেটা আমরা দেখি, যে এখন তো আমরা জানলাম যে হচ্ছে মাইক্রো অর্গানিজমের উইক পয়েন্ট গুলা কি কি, এখন দেখি স্টেরিলাইজেশন আমাদেরকে কি কিভাবে হেল্প করতে পারে। স্টেরিলাইজেশন দেখো, আমি যে ওখানে বলেছিলাম না ডিসরাপশন অফ সেল মেমব্রেন, এখানটাতে দেখো ডিসরাপশন অফ, এখানে সেল ওয়ালের কথা বলেছে এবং মেমব্রেনের কথাও বলেছে। তাহলে দেখো ডিসরাপশন অফ সেল ওয়াল, এই যে অসমোটিক ইফেক্টের কথাটা দেখো, বাস্ট করবে বললাম না, এটা বলা হয়ে গেছে। এরপর দেখো সাইটোপ্লাজমিক মেমব্রেন যদি রাপচার হয়ে যায়, সাইটোপ্লাজমিক মেমব্রেন রাপচার হলে কি হয় বলো তো, সাইটোপ্লাজমের মধ্যেই তো অর্গানেলিস থাকে না, অর্গানেলি গুলা কিন্তু তখন লিক আউট করবে। এরপরে দেখো ভাইরাল এনভেলপ, যদি তুমি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা সেল মেমব্রেন সেল ওয়াল বলছি, কিন্তু দেখো ভাইরাস এনভেলপ থাকে না, তো এনভেলপ ভাইরাস, নন এনভেলপ ভাইরাস, তাই না? তো এনভেলপ ভাইরাসের কি বাইরের দিকে একটা এনভেলপ থাকবে, তাহলে আমাদেরকে তাকেও অ্যাটাক করতে হবে কিন্তু। তাহলে এনভেলপ কে যদি তুমি ড্যামেজ করতে পারো তাহলে হচ্ছে ভাইরাল রেপ্লিকেশন কে তুমি ইন্টারাপ্ট করতে পারবে। এখন আসো আমি স্টেরিলাইজেশনের মেথডের মধ্যে
আসি। আচ্ছা, কেউ আমাকে আগে বলো, স্টেরিলাইজেশনের কি কি মেথড বলবা তুমি? বেসিক্যালি কয়টা মেথড আছে? একদম গ্রস হেডিং এ যদি ভাগ করতে বলি কি কি বলবা? কেমিক্যাল মেথড, কেমিক্যাল মেথড, আচ্ছা কিছু অ্যাড করবে ফিজিক্যাল কেমিক্যাল ছাড়া? হিট আছে আপু, হিট রেডিয়েশন এর মধ্যে ড্রাই হিট, ময়েস্ট হিট, ইউভি রে তুমি নিতে পারবো না? আচ্ছা ঠিক আছে, ফিজিক্যাল আর কেমিক্যাল, ওকে এই দুইটা আমাদের। এখন দেখো ফিজিক্যাল, আমি কেন এটা বললাম যে আর কিছু অ্যাড করবে কিনা, কারণ অ্যান্সারটা আসলো কি হিট, তাই না? এটা কিন্তু হয়, আমরা যখন একটা জিনিস পড়ি দেখো এই ক্লাসিফিকেশনটা কত বড়, এবং ফিজিক্যাল আছে সাথে আবার কেমিক্যাল রয়েছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, যখন আমরা এত ডিটেইলে পড়বো হঠাৎ করে পরীক্ষার হলে যখন আমাকে বলবে যে বলতো ক্লাসিফিকেশন মানে ক্লাসিফাই করো ব্রড হেডিং এ, তখন আমি ফিজিক্যাল কেমিক্যাল বলবো। এরপর আবার মনে হবে কি না আরো তো অনেক কিছু রয়েছে, ওই যে হিট, আবার ড্রাই হিট, ময়েস্ট হিট, এইসব যাবতীয়, তারপর রেডিয়েশন, এগুলা মাথায় আসতে থাকবে। সো তোমরা একদম স্পষ্ট ভাবে শুনে নাও যে আমরা স্টেরিলাইজেশনকে ব্রড হেডিং এ দুইটা ভাগে ভাগ করি, সেটা হচ্ছে ফিজিক্যাল মেথড এবং কেমিক্যাল মেথড। ওকে, ফিজিক্যালের মধ্যে আমরা এখন আলোচনা করব, ফিজিক্যালটা নিয়েই ম্যাক্সিমাম আলোচনা আর কি, বুঝছো? তো ফিজিক্যালের মধ্যে দেখো হিট একটা রয়েছে, রেডিয়েশন রয়েছে, আর ফিল্ট্রেশন রয়েছে। আবার আমরা ড্রাই হিট দিতে পারি, ময়েস্ট হিট দিতে পারি। আবার রেডিয়েশনের মধ্যে দেখো নন আয়োনাইজিং, আয়োনাইজিং, আর ফিল্ট্রেশন, ফিল্টারেশনের মধ্যে আসলে এত ক্লাসিফিকেশন আমাদেরকে ডিটেইল জিজ্ঞেস করে না, তবে মনে রাখবে ডেপথ ফিল্টার, মেমব্রেন ফিল্টার, এয়ার ফিল্টার, এই তিনটা নাম একটু মনে রাখবে। আর মেমব্রেন ফিল্টার দিয়ে ব্যাকটেরিয়া ফিল্টার করা যায়, এই কথাটা একটু মনে রাখবে। ফিল্টারেশন নিয়ে এত ডিপে যেতে হবে না, সচরাচর যেতে হয় না আর কি। এরপরে চলে আসো হিট, এখন হিট নিয়ে আমাদেরকে বিস্তারিত পড়তে হবে। তো যে এই কথাটা তোমাদের এই ক্লাসিফিকেশন থেকে বলবো, সেটা হচ্ছে কি যে অবশ্যই অবশ্যই ক্লাসিফিকেশন কোনটা কোনটার মধ্যে পড়ে এটা মনে রাখবে। অনেক কিছু নাম মনে থাকে যে এত কিছু এটা সেটা, 100 এর নিচে, 100 এর উপরে, কিন্তু ব্রড হেডিংটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, এটা একটু মাথায় রাখবে। হ্যাঁ, এখন দেখো আমি হিটের মধ্যে কয়েকটা ভাগের চলে যাব। কি কি হিট আছে বললাম আমি বলতো? ড্রাই হিট, ময়েস্ট হিট। এখন দেখো আমি ড্রাই হিটটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তোমাদের কি আমি বেশি ফাস্ট চলে যাচ্ছি, মানে সমস্যা হচ্ছে কি বুঝতে? না না না। আচ্ছা দেখো, তো ড্রাই হিটের মধ্যে না আমরা হচ্ছে দেখো চারটা জিনিস রেখেছি, রেড হিট, ফ্লেমিং, ইনসিনারেশন, হট এয়ার ওভেন। তোমরা কি সবাই এই জিনিসগুলো দেখেছো? রেড হিট কিভাবে দেয়, ফ্লেমিং কিভাবে করে, ইনসিনারেশন দেখেছো তোমরা থার্ড ইয়ারে? তোমাদের কমিউনিটি মেডিসিনে ইনসিনারেশন দেখেছো? আরএফএসটিতে কিছু দেখছিলাম। আচ্ছা, ইনসিনারেশন মাইমেনসিং এর কেউ আছে? মাইমেনসিং বাসা এরকম লোকাল। আচ্ছা যাই হোক, ইনসিনারেশনটা কেন বলছি, ইনসিনারেশন হচ্ছে মাইমেনসিং একটা চক্ষু হাসপাতাল আছে, ওখানে ইনসিনারেশন আছে। তো ইনসিনারেটর, ওদের হচ্ছে দুইটা ইনসিনারেটর আছে, ওটা আমাদেরকে দেখাতে নিয়ে গিয়েছিল যখন হচ্ছে ডে ভিজিটের সময়, এজন্য বলছি ইনসিনারেশন ব্যাপারটা অনেক মজার। যাই হোক, তোমরা হচ্ছে আমি যেটা বলবো অ্যাটলিস্ট চেহারা গুলো মনে রাখবে, আমি আজকে ছবি দেখিয়ে দিব সবগুলার, তোমরা অ্যাটলিস্ট চেহারা গুলা মনে রাখবে যে কোনটা কি, কারণ আলটিমেটলি দেখো কোনটা কি মেকানিজমে কাজ করে, এইসব এত বেশি কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে লাগবে না। তো তুমি যখন 4th year শেষ করে ফেলবা, তোমার যখন সবকিছু পড়া শেষ হয়ে যাবে, তখন কিন্তু তুমি এত যে ইনফরমেশন এখানে গ্যাদার করছো, এত কিছু তুমি মাথায় নিয়ে কিন্তু সামনের রাস্তা হাঁটতে পারবে না। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, অবভিয়াসলি তুমি যদি ধরো একদিন ফ্লেম দেখলা বা কোনো অটোক্লেভ মেশিন দেখলা, তুমি যদি বলতে না পারো, তোমাকে জিজ্ঞেস করলো যে এটা কি, তুমি যদি বলতে না পারো সার্জারিতে গিয়ে যে এইটাই হচ্ছে অটোক্লেভ মেশিন, তাহলে কিন্তু এটা একটা মানে কি বলবো মানসম্মানের ব্যাপার হয়ে যায়, তাই না? কিন্তু তুমি যদি মেকানিজম নাও বলতে পারো, তোমার কিন্তু এতটা মানসম্মানের ব্যাপার হবে না। সো তোমরা বেসিক জিনিসগুলো আগে আয়ত্ত করে নিবা, যেটা আসলে কেমন জিনিসটা বা এটা কিভাবে চালাইতে হয়। হ্যাঁ, কোনটা আমি এটাতে দিতে পারবো না, অটোক্লেভে আমি কি দিতে পারবো না। তো দেখো ড্রাই হিট, এই দেখো এটা হচ্ছে রেড হিট, দেখছো এটা হচ্ছে একটা তোমার কি বলবো রেড একটা ফ্লেম উঠতেছে না, দেখো তোমরা। তো এইটা দিয়ে আমরা আসলে কোন জিনিসটা করি, একটা জিনিসের নামও যদি এখান থেকে মনে রাখো, সেটা হচ্ছে ইনোকুলেটিং লুপ, ইনোকুলেটিং অয়ার লুপ। হ্যাঁ, ইনোকুলেটিং অয়ার লুপ দিয়ে কি করা হয় বলতো? মিডিয়া
ব্যাকটেরিয়া গুলোকে ইনোকুলেশনে ইউজ হয়, যেটা ওয়্যার লুপ এরকম তারের মতন প্যাঁচানো থাকে, সেটা হচ্ছে ইনোকুলেটিং ওয়্যার লুপ। তাহলে এই একটা জিনিস অবশ্যই অবশ্যই মনে রাখবে যে রেড হিট দিয়ে কোনটা স্টেরিলাইজ করা হয়, ইনোকুলেটিং ওয়্যার লুপ। আচ্ছা এটা কোন ফ্লেম ইউজ করছি আমরা বলতো? বুনসেন, হ্যাঁ বুনসেন বার্নার এর নাম শোনা তোমরা, বুনসেন বার্নার। তো এটা আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ পর্যন্ত একদম খুব লাল রঙের একদম তোমার হচ্ছে ফ্লেম বের না হয়। যখন একটু রেড একটা ফ্লেম বের হবে তখন আমরা এটাকে ধরবো, ইনোকুলেটিং ওয়্যার লুপ বা যেটাকে আমরা স্টেরিলাইজ করতে চাই সেটা ধরবো। ঠিক আছে, তাহলে দেখছো তোমরা এটা হচ্ছে আমাদের রেড হিট। এরপর আসো ফ্লেমিং, ফ্লেমিংটা দেখো এটাও কিন্তু একটা বার্নারি, বুনসেন ফ্লেম। কিন্তু এটার পার্থক্য কি জানো? ওইটাতে আমরা ধরে রেখে আছি আর এইটাতে জাস্ট একটু পাস করে নিয়ে যাই আমরা। হ্যাঁ একটা ধরো যে গ্লাস স্লাইডটা দেখছো না, এটা কি ধরে রাখলে হবে? এটা যদি অতক্ষণ ধরে এটার মধ্যে ধরে রাখি হবে না, এটা কি করতে হবে? জাস্ট পাস করা। তোমরা হচ্ছে কখনো কেমিস্ট্রিতে হয়তো বা করেছো কি না, অ্যানিলিং বলে একটা জিনিস পড়েছিলাম আমরা, যে গ্লাস হচ্ছে গ্লাসের ইনস্ট্রুমেন্ট তৈরি করার পরে ওর মাথাটাকে হচ্ছে তোমার স্মুথ করে দেওয়ার জন্য অ্যানিলিং করে। এভাবে করে গ্লাসের টেস্ট টিউব বা যা কিছু হোক এটা ধরে জাস্ট হচ্ছে তোমার একটু ঘুরাইতে থাকে। তো এটা হচ্ছে জাস্ট পাসিং থ্রো। এই পাসিং থ্রো ওয়ার্ডটা মাথায় ঢুকায় নাও, ফ্লেমিং এর ক্ষেত্রে কি বলবে? পাসিং থ্রো, যে এটার উপর দিয়ে আমি জাস্ট স্লাইড ওভার করে নিয়ে যাব। এটুকু এটুকু জানলেই হবে ইনশাল্লাহ। এটা দিয়ে কাদেরকে করতেছি দেখো, ছবিটা খেয়াল করে দেখো, মাথার মধ্যে রেখে রাখো। এটা আমি দিয়েছি একটা গ্লাস স্লাইড, কি দিয়েছে? একটা গ্লাস স্লাইড, ওকে। আর এখানে কি ছিল বলো? একটা তারের মতন জিনিস দেখা যাচ্ছে না, লম্বা চিকন, তাহলে এটা হচ্ছে ইনোকুলেটিং ওয়্যার লুপ। আর ফ্লেমিং এ দেখালাম তোমাদেরকে গ্লাস স্লাইড, একটা একটা করে মনে রাখো অ্যাটলিস্ট। এটা কি বলতো? আইডেন্টিফাই দা ফিগার, ইনসিনারেটর, হট এয়ার ওভেন। হট এয়ার ওভেন মনে হচ্ছে। আচ্ছা এটা কি বলতো? এটা হট এয়ার ওভেন, না আপু এটা হট এয়ার ওভেন। আচ্ছা গুড, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে ইনসিনারেটর আর এটা হচ্ছে হট এয়ার ওভেন, ওকে। ইনসিনারেটর দেখো, ইনসিনারেশন প্রসেসটা কি আসলে? এই যে দেখতেছো না তোমরা, এই জিনিস খেয়াল করো চারিদিকে কিন্তু ইনসিনারেটর কি একটা ঘরের মতন থাকে বুঝছো, বেশ বড় স্ট্রাকচার। তো এইখানটাতে খেয়াল করো, এই যে এই জায়গাটা দিয়ে ধরো তুমি কোনো কিছু, আচ্ছা আমার মার্ক করা কি দেখা যাচ্ছে? আমি মার্ক করছি যে একটা রেড চেয়ার। আচ্ছা ঠিক আছে, দেখো এই জায়গাটা দিয়ে তোমার হচ্ছে বের হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যে জিনিসটা এখানে করি, আচ্ছা আমাকে কেউ একজন বলো যে বেসিক মেকানিজম মানে এটা দিয়ে আসলে আমরা কি করি বলতো? কি দে মানে কি দেই আর কি রেখে দেই, বের হয় কি? ধরো আমি এখানে কোনো আমার ওয়েস্ট ম্যাটেরিয়ালই দিলাম, আমি বলে দিই কি দেই, তাই না? হসপিটালের ওয়েস্ট ম্যাটেরিয়াল দিলাম, তার ফাইনাল ফেট কি হবে বলতো? অ্যাশেস তৈরি হবে, ইনঅর্গানিক আর লো ওয়েট, ফ্লাই অ্যাশ, ফ্লাই অ্যাশ। হ্যাঁ ফ্লাই অ্যাশটা পরবর্তীতে তোমার হচ্ছে আমরা এগ্রিকালচারে ইউজ করতে পারি। তো যার কারণে হচ্ছে এটা একটা কত ভালো প্রসেস, তাই না? তো আমি যেটা মার্ক করতেছিলাম, এইখানে না একটা বার্নার থাকে, এই যে জিনিসটা খেয়াল করো, এটা একটা বার্নার, আলাদা করে এটা একটা বার্নার দেওয়া। এই বার্নারটা কেন দেওয়া বলতে পারবে কেউ? আচ্ছা আমি বলি, দেখো বার্নারটা দেওয়া কারণ ধরো আমার কোনো, আমি ডোর দিয়ে ঢুকায় দিলাম জিনিসপত্র, ওয়েস্ট ম্যাটেরিয়াল, এই দেখো এগুলা মনে করো সব ওয়েস্ট ম্যাটেরিয়াল। এই ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলা তো আমি ঢুকায় দিলাম, দিলে এখানে তার অ্যাশ গুলা জমা হবে, অ্যাশ গুলা এখানে জমা হবে এবং পরবর্তীতে আমি এই ওয়ে দিয়ে অ্যাশগুলাকে বের করতে পারবো। এখন ওয়েস্ট ম্যাটেরিয়ালের মধ্যে খুব মানে অন্যতম একটা উপাদান হচ্ছে অয়েল বা গ্রিজ, এই জাতীয় জিনিসপত্র। এদের কি হবে বলো? অয়েল বা গ্রিজ এই জাতীয় জিনিসপত্র গুলোকে প্রথমে আমাদেরকে বার্ন করতে হয় এই বার্নার দিয়ে। অয়েল বা গ্রিজ জাতীয় এই ধরনের জিনিস যেটা থাকবে তারা হচ্ছে যখন একটু উপরের দিকে উঠতে থাকবে এদেরকে এখানে বার্ন করে দেওয়া হয়, ঠিক আছে? এটাই হচ্ছে বার্নারের কাজ, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের ইনসিনারেশন, আমরা ডোর দিয়ে দিয়ে দিচ্ছি ইনসিনারেশনের মধ্যে আমাদের ওয়েস্ট প্রোডাক্ট গুলা, সেটা হচ্ছে নিচে জমা হচ্ছে, আর আমরা অয়েল যেই প্রোডাক্ট গুলা সেগুলাকে হচ্ছে বার্ন করছি আলাদা ভাবে, অয়েল বা গ্রিজ এগুলো যেটা থাকে, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক ইনসিনারেশন, এটুকু জানলে তোমাদের মোটামুটি হবে। তাহলে হচ্ছে ইনসিনারেশন গেল, এটা তো তোমরা আগেই বলে ফেলেছো যে এটা হচ্ছে হট এয়ার ওভেন। হট এয়ার ওভেনে কি দেই বলো তো আমরা?
মিডিয়া না মানে আমরা কি ধরনের সাবস্টেন্স হট এয়ার ওভেনের দ্বারা স্টেরিলাইজ করি? ব্লান্ট উইপন ট্যাঙ্ক উইপন ইনস্ট্রুমেন্ট গুলো আচ্ছা আর আর কিছু বলতে পারবে? গ্লাস ওয়্যার আচ্ছা চলে এসেছে ঠিক আছে আমি কিছু গ্লাস দেখিয়েছি তাই না? এগুলো সবই কিন্তু গ্লাস ওয়ার্স। তো এখানে দেখো কিছু আবার স্ক্যালপেল দেখানো হচ্ছে, হ্যাঁ কিছু হচ্ছে তোমার স্টিল যেগুলো অবজেক্ট সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট। তাহলে তোমরা দেখো হট এয়ার ওভেনের এই দুইটা চেহারা মনে রাখবা, যে হট এয়ার ওভেনের মধ্যে একটাতে হচ্ছে আমি গ্লাস যে সব অবজেক্ট গুলা থাকে সেগুলার দিচ্ছি আর আরেকটাতে হচ্ছে সার্জিক্যাল কিছু স্টিল ইনস্ট্রুমেন্ট। এখন দেখো এখানে সুন্দর করে লেখা আছে যে কি কি থাকে। গ্লাস ওয়ার্স দিতে পারি, পেট্রি ডিশেস, তারপর হচ্ছে আমরা টেস্ট টিউব, এখানে একটু স্পেলিং ভুল আছে, টেস্ট টিউব দিতে পারি, বিকার মানে গ্লাসের যা যা কিছু পাচ্ছ তুমি, ফ্লাস্ক বিকার সব দিতে পারছো। এরপরে দেখো সোয়াব স্টিক, এটা মনে রাখবে সোয়াব স্টিক। তাহলে গ্লাস, সোয়াব স্টিক, আরেকটা দেখো এখানে তোমার হচ্ছে গ্রিজ বা পাউডার এগুলোও দিতে পারো। ঠিক আছে, একটা ইনস্ট্রুমেন্ট যখন পড়বে স্টেরিলাইজিং মেথড তখন অবশ্যই সেটাতে আমি কি দিতে পারি আর কি দিতে পারি না এটা মাথায় রাখবে। তাহলে হট এয়ার ওভেন কিন্তু আমাদের একটা ড্রাই হিটের মধ্যে। হট এয়ার ওভেনটা কিভাবে কাজ করে তোমরা কি কেউ দেখছো? হট এয়ার ওভেন কিভাবে কাজ করে বা এটা কিভাবে চালাইতে হয়? না আপু। আচ্ছা দেখো এখানটাতে ছবি একটু বড় হয় না? আমি দেখো তোমরা এই যে নব দেখতে পাচ্ছ দুইদিকে দুইটা কালো নব আর মাঝখানে হচ্ছে লাল সবুজ। জি আপু। আচ্ছা এই নব দুইটার মধ্যে একটা হচ্ছে অন অফ করার আর আরেকটা হচ্ছে কি ব্ল্যাক যেটা, আর একটা হচ্ছে তুমি এই যে এখানে হলুদ রঙের একটা জিনিস খেয়াল করো লম্বা করে হলুদ রঙের একটা দাগ দেখতে পাচ্ছ না? এটা কি জানো? এটা হচ্ছে থার্মোমিটার। এটা থার্মোমিটার। এবং হট এয়ার ওভেনে আমরা কি করি, আমরা প্রচন্ড টেম্পারেচার সেট করি। টেম্পারেচার সেট করে আমরা হচ্ছে হট এয়ার ওভেন দিয়ে ওই হিটটা দিয়ে মানে ড্রাই হিটটা দিয়ে আমরা স্টেরিলাইজ করি। তো এখন দেখো এই থার্মোমিটারে তোমাকে ইন্ডিকেট করবে যে তোমার ওভেনের মধ্যে কতটুকু টেম্পারেচার মেনটেইনড হচ্ছে, এই টেম্পারেচারটা তুমি সেট করে দিতে পারবে এবং টাইমও তুমি সেট করে দিবে টেম্পারেচার ওয়াইজ। আর দেখো এখানে তো ফিউম তৈরি হবে, তাহলে যেহেতু তুমি হচ্ছে ইয়ে করছো ভ্যাপার তৈরি হবে না তুমি যখন হচ্ছে কোনো কিছু খুব হিট দিচ্ছ, সেটা দেখো এই যে যা তৈরি হবে তোমার গ্যাসেস কিছু তৈরি হইলে এটা এই যে ব্লু কালারের দেখো এই জিনিসটা পাশে, এটা দুই পাশে তাদের এরকম ব্লু কালারের দুইটা উইন্ডো টাইপের থাকে। উইন্ডো এখানে বোঝা যাচ্ছে না, গোল একটা ইয়া থাকে, ঢাকনাটা তুলে দিলে এটা দিয়ে বের হয়ে আসে ভিতরে যা কিছু। তো এটা একটা কিন্তু সুবিধা, এখানে অটোক্লেভ যখন পরব তখন দেখবা কি যে অটোক্লেভে হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে যে অটোক্লেভে হচ্ছে বার্স্ট হওয়ার চান্স থাকে কারণ প্রেশারের একটা ব্যাপার থাকে, কিন্তু হট এয়ার ওভেনে কিন্তু এই ধরনের কোনো ব্লাস্টের খুবই কম এবং হয় না, মানে এটা একটা অ্যাডভান্টেজ এটা কারণ এখানে প্রেশারের ব্যাপারটা নাই। দেখো এখানে আমি যা করছি সবটাই কিন্তু টেম্পারেচার রিলেটেড, আমি এতক্ষণ যা বললাম সবই টেম্পারেচার নিয়ে বললাম। আর এই দেখো এই হট এয়ার ওভেনের এই যে দরজাটা না, দরজাটা দিয়ে আমি যে এটা দিয়ে ধরে খুলবো তো এটা কেন এরকম আমি ধরতে পারি, এত টেম্পারেচার তৈরি করছি, এর যে আশপাশের বডিটা এই বডিটা কিন্তু একটা টু লেয়ার ইনসুলেটর দিয়ে তৈরি থাকে, এর মাঝখানে হচ্ছে তোমার ফাইবার থাকে, সেই ফাইবার দিলে ফাইবার তো তোমার হচ্ছে হিট কন্ডাকশন করে না। তাহলে এর চারপাশে এগুলা কথা হচ্ছে কি হয়তোবা তার যখন তোমাকে দেখাবে বা জিজ্ঞেস করবে এটা কখনো বলতে পারে যে হ্যাঁ এটার বডিটাতে হাত দিচ্ছ এটা গরম হচ্ছে না কেন, তো তখন তোমাকে এই টেকনিক্যাল কোয়েশ্চেন আর কি, এটা খুব মানে একদম বেসিক ইয়া না। ওভেনের মধ্যটা দেখছো এখানে কিন্তু এভাবে প্লেটের মতন থাকে, ট্রে থাকে, এই দেখো এই যে এখানে যে আমি ব্ল্যাক কালারে যেটা দেখিয়েছিলাম সেখানে এটা দেখো লেখা আছে হিট রেগুলেটর নব, তারপর টেম্পারেচার রেগুলেটর নব। ঠিক আছে, টাইমার আছে, টাইমার বললাম না টাইম সেট করে দিতে পারবো আমরা। আর এই দেখো উপরে হলুদ রঙের ওখানে দেখিয়েছিলাম না থার্মোমিটার, এই হচ্ছে থার্মোমিটার, ডাবল ওয়ালড ইনসুলেটেড চেম্বার, আর হচ্ছে অ্যালুমিনিয়ামের ট্রে থাকে। ট্রে গুলোর মধ্যেও না ছিদ্র ছিদ্র করা থাকে হট এয়ার ওভেনে, কেন ছিদ্র করা থাকে যাতে নিচের যে পোর্শন সেটা থেকে তো অনেকগুলা ট্রে না, তো প্রথম ট্রে থেকে দ্বিতীয় তারপর লাস্টে গিয়ে উপরের দিকে দেখলাম না আমরা ফিউমের জন্য যে জায়গাটা, তো
তো ফিউমটা যে বের হবে সেটা বের হওয়ার জন্য তো আমার হচ্ছে নিচ থেকে হিট উপরে যাইতে হবে ফিউমটাকে। এই জন্য এই প্রত্যেকটা প্লেটের মাঝখানে দেখো এই প্লেট গুলা কি পারফোরেটেড না, দেখো খেয়াল করে প্লেট গুলার মধ্যে কি ছিদ্র ছিদ্র না, ঠিক আছে ট্রে গুলা এরকম থাকে। এই দেখো এখানে তো একেবারে ইয়ে দিয়ে দিয়েছে। তাহলে আমাকে কেউ একজন বলে ফেলো হট এয়ার ওভেনে আমরা কি কি দিতে পারি স্পেসিমেন ফর স্টেরিলাইজেশন? গ্লাস অবজেক্ট সারফেস ডোমেন সফটনার গ্রিজেল পাউডার। আচ্ছা আমি দুই একটা কনফিউজ বারবার শুনতে পাচ্ছি, সবাই কেন কথা বলছো না? বললে কিন্তু ভালো হয়, আমি নিজেও যখন ক্লাস করি তখন দেখা যায় যে একটা কিছু মানে বলেছিলাম বা বলাগুলো শুনেছিলাম তাতেও অনেকটা লাভ হয়, কারণ এভাবে শুনতে থাকলে তো অনেক সময় কনসেন্ট্রেশন থাকে না, ক্লাসে একটু ইন্টারেক্টিভ থাকো। হ্যাঁ তোমাদেরই ভালো এটাতে, আমি তো কাউকে নাম ধরে জিজ্ঞেস করছি না যে লজ্জাপর কিছু আছে, ইভেন আমি দেখতেও পাচ্ছি না কি অ্যান্সার দিচ্ছ, ভয়েস শুনতে পাচ্ছি শুধু। সো কোনো ভয় নাই, ভুল অ্যান্সার দিলেও কোনো সমস্যা নাই। ওকে এখন হট এয়ার ওভেনে দেখো টেম্পারেচারের ব্যাপারটা, টেম্পারেচারটা দেখো 160 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা দেই তাহলে আমরা 120 মিনিট দিব, আবার দেখো 170 ডিগ্রি সেলসিয়াস দিলে আমরা 60 মিনিট করে দিব, 180 যদি করে দিই আমরা টেম্পারেচার তাহলে আমরা 20 মিনিট দিব টাইম। এভাবে করে টেম্পারেচারের সাথে মেনটেন করে টাইমটা দিতে হয়। এবার আমরা চলে আসি হচ্ছে ময়েস্ট হিট। আচ্ছা এবার আমাকে কেউ একজন বলো ড্রাই হিট এর মধ্যে আমরা কি কি পেয়েছি, যারা এতক্ষণ অ্যান্সার দিচ্ছ তারা বাদে কেউ একজন বলবো যে ড্রাই হিট এর মধ্যে আমরা কি কি চারটা নাম বলেছি, ড্রাই হিটের চারটা ওয়ে কি কি? রেড হিট, ফ্লেমিং, রেড হিট, ফ্লেমিং, হট এয়ার ওভেন, হট এয়ার ওভেন। ভেরি গুড। ইনসিনারেশনে লাস্টে আমরা কি পাই, ওয়েস্ট ম্যাটেরিয়াল থেকে লাস্টে কি পাই? ফ্লাই অ্যাশ, ফ্লাই অ্যাশ, ফ্লাই অ্যাশ। আর ফ্লেমিং এর ক্ষেত্রে আমরা কোন বার্নার ইউজ করি? বানসেন বার্নার। আর রেড রেড ফ্লেমিং যেটা বা হচ্ছে তোমার রেড হিট সেটা আমরা কি ধরনের সাবস্টেন্স কে স্টেরিলাইজ করি? ইনোকুলেটিং ওয়েল লুপস। আচ্ছা গুড, ঠিক আছে। এরপরে দেখো তাহলে আমি ধরলাম যে তোমরা সবাই শুনছো আলহামদুলিল্লাহ, এখন দেখো ময়েস্ট হিটের মধ্যে চলে আসি, বলে ফেলো কেউ একজন তোমার নিশ্চয় জানো ময়েস্ট হিটের মধ্যে কি আছে, একটা নাম বলো বা ময়েস্ট হিটের একটা নাম বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ময়েস্ট হিটের মধ্যে সব জনপ্রিয় জিনিসপত্র বুঝছো, তবে ময়েস্ট হিটের মধ্যে সব একটা নাম যদি বলি যে তুমি হচ্ছে একটা ওয়ে বলো ময়েস্ট হিটের যেটা তুমি একদম খুব প্রিফার করবা সেটা কি বলো তো? অটোক্লেভ, ইফ ইউ হ্যাভ দ্য লজিস্টিক সাপোর্ট তোমার সাথে অটোক্লেভ ব্যবহার, আর যদি না থাকে তখন হচ্ছে বয়লিং। ঠিক আছে ধরো অনেক জায়গায় ইলেকট্রিসিটি নাই বা হচ্ছে অটোক্লেভ এর কথা হয়তো বা চিন্তাও করতে পারি না, সেখানটাতে হচ্ছে কি বয়লিংটাই মেইন। আর যদি আমার লজিস্টিক সাপোর্ট থাকে তাহলে হচ্ছে ময়েস্টের মধ্যে সব থেকে উন্নত হচ্ছে অটোক্লেভিং। কারণ কি অটোক্লেভে কি হয় বলতো, অটোক্লেভে কি কি কারণে অটোক্লেভ কে এত প্রাধান্য দেয়? কথাটা কি বলো, পেনিট্রেটিং পাওয়ার মোড থাকবে, হ্যাঁ এটা একটা কথা। এইখানে অনেক ল্যাটেন্ট হিট তৈরি হয় আপু। ঠিক আছে এগুলাই জানতে চাচ্ছিলাম আসলে, যেটা তো ময়েস্ট হিট দিচ্ছে যার কারণে হচ্ছে আমাদের ওয়াটার যে ভ্যাপার হবে সেটা থেকে আমাদের প্রচুর পরিমাণে ল্যাটেন্ট হিট রিলিজ হবে, সেই ল্যাটেন্ট হিট গুলো পেনিট্রেট করে একদম তোমার ইনস্ট্রুমেন্টের সারফেস থেকে ডিপে চলে যেতে পারবে, সেটা একটা কথা। আচ্ছা তো এখন দেখো ময়েস্ট হিট কে আমরা তিনটা ভাগে ভাগ করি আসলে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, সেটা কেমন আমরা হচ্ছে বিলো 100 ডিগ্রি সেলসিয়াস এন্ড at 100 degree centigrade then over 100 degree centigrade, so below 100 degree centigrade আমরা কি করি আসলে, pasteurization। ঠিক আছে দেখো pasteurizationটা হচ্ছে below 100 degree celsius। দেখো এখানে pasteurization আমি তিনটা মেথড লিখেছি, তিনটা মেথডের মধ্যে একটাতে আবার হচ্ছে above 100 degree celsius লিখেছি, তো নর্মালি আমরা হচ্ছে এই দুইটা, তোমরা বলো তো কম মেডে কি তোমরা কেউ দুইটা পড়েছো পাস্তুরাইজেশনের মেথড? হ্যাঁ
আবার এই লং জয় যদি তুমি ধরো যে বিলো 100 ডিগ্রি সেলসিয়াস তাহলে আবার এই 133 ডিগ্রি সেলসিয়াস যেটা আলট্রা হাই টেম্পারেচার এটা এর মধ্যে পড়ে না, বাট আমরা ম্যাক্সিমাম জায়গায় আমরা তিনটা পড়ি, তোমরা তিনটাই বলবে। হ্যাঁ, আর যদি কারো কলেজ থেকে খুব নিষেধ করে যে বা স্যাররা প্রিফার করে দুইটা বলবে তখন দুইটা বলবে, ঠিক আছে? ম্যাক্সিমাম জায়গায় আমি যতদূর শুনেছি যে তিনটা তিনটাই প্রিফার করে। আচ্ছা দেখো, তো এটা হচ্ছে কি পাস্তুরাইজেশনের ডেফিনিশন বলতে পারবে নাকি কেউ? ডেফিনিশন ধরা অবশ্য উচিত না ক্লাসে, ডেফিনিশন বলতে পারবে পাস্তুরাইজেশনের? লিখিনি আমি। সবাই খুব ভালো বলেছো, ঠিক আছে, পুরো ডেফিনিশনটাই চলে আসছে। ওকে, তো এটাই হচ্ছে আমার পাস্তুরাইজেশনের ডেফিনিশন। এটা ডেফিনিশনটা জিজ্ঞেস করতে পারে। এবং পাস্তুরাইজেশন কিসে ইউজ করি দেখো, এটা হচ্ছে আমি মিল্ককে স্টেরিলাইজ হবে এখানে আসলে, বুঝছো? মিল্ককে হচ্ছে আমি, তবে এটা আরেকটা বিষয় যে পাস্তুরাইজেশনের ক্ষেত্রে আমরা কিন্তু সব স্পোরকে কিল করতে পারি না, পারি কি না? সবের মাইক্রো অর্গানিজমকে কি কিল করতে পারি পাস্তুরাইজেশনে? পারি না। তাহলে আমরা যে পাস্তুরাইজেশন গুলা খেতাম সেই মিল্ক গুলা খেলে আমাদের কোনো সমস্যা হইতো না, কিন্তু দেখা যায় যে এই মিল্ক গুলাতে কখনো কখনো বিভিন্ন ধরনের সমস্যা হয় বা ইয়া নিয়ে পেশেন্ট আসে। তো দেখো তিনটা মেথডের কথা যেটা বললাম, হোল্ডিং মেথড, ফ্লাশ মেথড অ্যান্ড হচ্ছে আলট্রা হাই টেম্পারেচার মেথড, এদের টেম্পারেচার এবং প্রেশার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সরি টেম্পারেচার এবং এদের হচ্ছে কতটুকু টাইম রাখবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি তিনটা লিখেছি, এক এক লাইনে দেখে ফেলো, একটার প্রেশার বলছি 62 অথবা 63, এটা এক এক জায়গায় এক এক রকম থাকে, 62 অথবা 63 দুইটাই রাইট আসলে। তারপর দেখো 72, তারপর হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস, এই তিনটা এক লাইনে দেখে ফেলো। হোল্ডিং এ হচ্ছে 62 আর 63, ফ্লাশ মেথডে হচ্ছে 72, আলট্রা হাই হচ্ছে 133। টাইম দেখো, যেটাতে টেম্পারেচার যত বেশি সেটাতে টাইম তত কম লাগবে আমার। হোল্ডিং এ দেখো 30 মিনিটস, ওকে, ফ্লাশ মেথডে দেখো, ফ্লাশ মেথডে হচ্ছে 15 সেকেন্ডস, কত কম দেখছো, 30 মিনিটস কোথায় আর 16 সেকেন্ড কোথায়। অ্যান্ড দেন আলট্রা হাই টেম্পারেচার যেটা সেটাতে দেখো 2 সেকেন্ড অনলি। আর কুলিংটা কতটা আমি রাখবো, কত টেম্পারেচারে আমি কুল করব, র্যাপিডলি কুল করি আমরা এদেরকে, তাই না? যে হঠাৎ করে টেম্পারেচার তুলে দিয়ে আবার এদেরকে কুল করি, তো সেটা আমি দেখো 5 ডিগ্রি সেলসিয়াসে করব হচ্ছে হোল্ডিং মেথডে, 4 ডিগ্রি সেলসিয়াসে করব ফ্লাশ মেথডে। তাহলে বলে ফেলো আমাকে এখানে, দেখে দেখে বলো, এই যে এই ছবিটাতে খেয়াল করো, মিল্ক এন্টার্স, যখন এন্টার করছে মিল্কটার মধ্যে দেখো লাল সবুজ নীল হলুদ অনেক রকমের এনজাইম রয়েছে। হ্যাঁ, সেই এনজাইম গুলোকে এখন আমি হিট ট্রিটমেন্ট করব। লাল রঙে দেখো হিটিং করছে আমি, তো আমাকে কেউ একজন বলো তো হোল্ডিং মেথডে এই হিটিং টেম্পারেচারটা কত হবে? হোল্ডিং মেথডে কত? 63 ডিগ্রি সেলসিয়াস। স্যার আলট্রা হাই টেম্পারেচারে 133 ডিগ্রি সেলসিয়াস। আর মাঝখানে একটা আছে, নামটা বলো তো, 72 ডিগ্রি সেলসিয়াস। ব্যাপারটা বলো তো, হোল্ডিং মেথডে আমি কত ডিগ্রি সেলসিয়াসে কুল করব? এই যে দেখো 5 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে কুল করব। আচ্ছা ঠিক আছে, তারপরে যে মিল্কটা লিভ করলো সেই মিল্কটা হবে পাস্তুরাইজড মিল্ক। তাহলে দেখছো প্রথমে আমরা হিট করছি, হিট করার পরে সেই জিনিসটাকে আমরা আবার কুল করছি। তাহলে দেখো এই যে পরের পরের ইয়াতে দেখো এনজাইম গুলো ওখানে জড়ানো পেঁচানো ছিল না, প্রথম যখন মিল্ক এন্টার করছে তখন দেখো এনজাইম গুলো খুব জিলিপির মতন প্যাচ দেওয়া, আর এখানে দেখো এনজাইম গুলো কি লম্বা লম্বা, তার মানে কি দেখো এনজাইম তো প্রোটিন, প্রোটিন যত কয়েলড হয়ে থাকবে তত হচ্ছে প্রোটিনের মানে আপার স্ট্রাকচার মানে টারশিয়ারি বা কোয়াটারনারি এরকম, আর সেটাকে আমাদেরকে ডিন্যাচার করতে হবে। তাহলে দেখো হিট দিয়ে ডিন্যাচার হয়ে গেল এবং ফুল করে আমরা ওই ডিন্যাচারেশনটাকে পারসিস্ট করালাম, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পাস্তুরাইজেশন। ক্লিয়ার? পাস্তুরাইজেশনের মেকানিজম জিজ্ঞেস করলে বলতে পারবে তোমরা? আচ্ছা ঠিক আছে,
এই প্রোটিন কিন্তু আমি আবার মিল্কের প্রোটিন টিনাচার করছি না, মাইক্রো অর্গানিজম গুলা যে আছে না ওদের আমরা পড়ে আসলাম না যে প্রোটিন টিনাচারেশন করে তাদেরকে আমরা কিল করি সেটা বললাম। ওকে, কি অবর ভেবো না যে আমরা মিল্কের সব প্রোটিন টিনাচার করে দিলাম। ওকে, আরেকটা দেখো, বিলো 100 এ আরেকটা জিনিস রয়েছে, একটা বললে এখান থেকে পাস্তুরাইজেশনই বলবে। তবে যদি বলে আর কি জানো, স্যারা বলতে পারে, পরীক্ষার হলে তো এরকমই হয় না, স্যারা বলে আর বলো, তখন হচ্ছে দেখো ওয়াটার বাথ একটা, আর একটা হচ্ছে ফ্র্যাকশনাল স্টেরিলাইজেশন। এটা এতটা মানে নাল এন্ড ভয়েড টাইপের, ফ্র্যাকশনাল স্টেরিলাইজেশন এত বেশি চলে না। তবে তুমি ওয়াটার বাথের ক্ষেত্রে দেখো বডি ফ্লুইড এন্ড তোমার হচ্ছে সিরাম স্যাম্পল গুলো আমরা ওয়াটার বাথে করি। ওয়াটার বাথের টেম্পারেচারটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 60°C 60 মিনিট, খুব ইজি মনে রাখা। ওয়াটার বাথের এটা দেখো 60°C 60 মিনিট। আর ফ্র্যাকশনাল স্টেরিলাইজেশনে যেটা, সেটা দেখো হচ্ছে তোমার 3 দিন হিট করতে হবে পরপর, সেটা 80-85°C 30 মিনিট, এগ এবং সেরাম বেসড মিডিয়া। তাহলে উপরেটা কি দেখলাম আমরা, ওয়াটার বাথে হচ্ছে বডি ফ্লুইড, ভ্যাকসিন এবং সেরাম স্যাম্পল, আর ফ্র্যাকশনাল যেটা সেটাতে এগ এবং সেরাম বেসড মিডিয়া। ফ্র্যাকশনালটা কেন বেশি ইউজ হয় না আমি বললাম, কারণ হচ্ছে এগ এবং সেরাম বেসড মিডিয়ার জন্য আরো সুন্দর সুন্দর মেথড আছে, আমি বলবো সামনে। টেম্পারেচার এট 100°C, এটা দেখো এটা কি এক নাম্বারে, যে বললাম না তোমাদেরকে জিজ্ঞেস করতে বয়লিং এর কথা বলছিল তোমরা, তাহলে দেখো বয়লিং, বয়লিং এ কি হয় আসলে, আমরা দেখো যে কোনো কিছুতে বয়লিংটাকে এত প্রেফার করি তাই না। বয়লিং এ দেখো 90-100°C নিয়ে যায় আমরা তাপমাত্রা, তো ওয়াটারের ক্ষেত্রে বয়লিং পয়েন্টই তো 100°C তাই না। তো এই জন্য এটা হচ্ছে আমরা যখন ওয়াটারটা ভ্যাপার হইতে শুরু করবে তখন হচ্ছে বুঝবো যে আমার জিনিসটা মানে আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে, যেরকম আমরা রেড ফ্লেমের ক্ষেত্রে দেখছি কি যে রেড হওয়া পর্যন্ত আমরা ইয়ে করছি, আর এখানে হলো ওয়াটারটা ভ্যাপার হওয়া পর্যন্ত আমাদেরকে দেখতে হবে। তো ওয়াটার ভ্যাপার হওয়া শুরু করলে তখন আমরা বুঝবো 100°C অ্যাটেইন হয়েছে, 100°C থেকে আমার শুরু হবে স্টেরিলাইজেশন হওয়া। তো এখানে দেখো কতটুকু টাইম করতে হয়, এটা হচ্ছে 10-30 মিনিটস এভারেজ হচ্ছে, তোমরা যদি বলে কি এভারেজ কতটুকু টাইম রাখবা সেটা হচ্ছে 15 মিনিট, অ্যাটলিস্ট 15 মিনিট, অ্যাটলিস্ট না মানে 15 মিনিটটা হচ্ছে এভারেজ, আর অ্যাটলিস্ট 10 মিনিট রাখতে হবে, ঠিক আছে। এরপরে দেখো বয়লিং তো আমি বলে ফেলেছি অলরেডি, এখানে বয়লিং এর কথাই বলাই, দেখো এখানে আছে 15 মিনিট। তারপরে দেখো স্টিমিং, হ্যাঁ স্টিমিং করতে পারি আমরা, স্টিমিংটা দেখো এটা হচ্ছে কি কালচার মিডিয়ার ক্ষেত্রে ইউজ হয়, হ্যাঁ কালচার মিডিয়ার ক্ষেত্রে, কালচার মিডিয়াটাকে আমরা 100°C 90 মিনিট রাখি, ওখানে রেখেছিলাম মাত্র 15 মিনিট বা 10-30 মিনিটস, এখানে রাখছি 90 মিনিটস এর মতন, মানে একটা হিউজ টাইম আমরা এখানে রাখছি। তো বয়লিং আসলে কি কি আমরা স্টেরিলাইজ করার জন্য বয়লিং করি তোমরা বলো দেখি, বয়লিং কোথায় কোথায় ইউজ হয়? বলছিলা কেউ একজন বলো, ওয়াটার বয়লিং এ, আচ্ছা গুড, ওয়াটার দেখো ওয়াটার, তারপর গ্লাস সিরিঞ্জ যেগুলো থাকবে, গ্লাস পিপেট, সার্জিক্যাল ইকুইপমেন্ট কিছু থাকবে, এগুলা। এরপর দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, টিন্ডালাইজেশন। টিন্ডালাইজেশনের নাম কেন টিন্ডালাইজেশন জানো তোমরা? টিন্ডালাইজেশনের নাম কেন টিন্ডালাইজেশন, এটা জন টিন্ডাল নামে একজন সায়েন্টিস্ট, উনি হচ্ছে এই জিনিসটা তোমার ইনভেন্ট করে, ডিসকভার করে আসলে, তো সেই থেকে টিন্ডাল এই নামটা আসছে, জন টিন্ডালের নাম অনুসারে এটা নাম আসছে হচ্ছে টিন্ডালাইজেশন। টিন্ডালাইজেশনের মাধ্যমে আমরা কি কি ডিসইনফেক্ট করি দেখো, স্টেরিলাইজ করি দেখো, ফুড, প্ল্যান্ট সিড, কালচার মিডিয়া কন্টেইনিং এগ, সেরাম, সুগার, জিলাটিন। কিছু মাথায় না থাকলে কালচার মিডিয়া কন্টেইনিং এগ, সেরাম, সুগার, জিলাটিন, ভেরি 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 ইম্পর্টেন্ট, মনে রাখতেই হবে এটা, ঠিক আছে। তো এখানে দেখো একটা কথা আমি লাল রং দিয়ে লিখেছি, স্পোর্স আর কিল্ড উইদাউট মাচ হিট ইন টিন্ডালাইজেশন, এটা কিন্তু রিটেনেও আসে, রিটেনে আসতে পারে এটা, যে হচ্ছে এটা কেন তুমি কথাটা মনে রাখো ভাইবার জন্য, আর মেকানিজমটা মেইনলি মনে রাখো রিটেনের জন্য, তবে ভাইবাতেও তো জিজ্ঞেস করতে পারে। তো দেখো টিন্ডালাইজেশনে হচ্ছে আমরা খুব অল্প টেম্পারেচার, খুব অল্প না, অটোক্লেভের থেকে কম টেম্পারেচারে আমরা স্পোর কিল করতে পারি, সেটা কেন? টিন্ডালাইজেশনের প্রিন্সিপাল কি কেউ পড়েছো? টিন্ডালাইজেশন আমরা কিভাবে করি বলতে পারবে, কারো পড়া আছে? বলো দেখি,
তিন দিন করা হয়। আপনার এখানে ইনোকুলেশন পিরিয়ড পর্যন্ত রাখা হয়, পরে স্পোরগুলো আবার জার্মিনেট করে ভেজিটেটিভ ব্যাকটেরিয়া ওটাকে আবার কিল করা হয়, এইভাবে আর কি একটা ইনোকুলেশন ইনকিউবেশন পিরিয়ড পর্যন্ত পর পর স্পোরগুলোকে কিল করা হয়। আচ্ছা দেখো ওইটাই, হ্যাঁ আমরা হচ্ছে এখানে থাকে না যে একটা কাউকে হচ্ছে সুযোগ দিয়ে তারপরে আমরা তাকে মেরে ফেলি, তো দেখা গেল যে সে কতটা কিছু করতে পারে, কত কিছু সে করতে পারে তার ক্ষমতাটা দেখে নিয়ে তারপর আমরা তাকে কিল করি, যাতে হচ্ছে সে পরবর্তীতে আবার ফিরে না আসতে পারে। তো দেখো প্রথমে হচ্ছে আমরা 30 মিনিট হিট করলাম 100 ডিগ্রি সেলসিয়াসে, হিট করা শেষ ভেজিটেটিভ ফর্ম ধরো ডিস্ট্রয় হয়ে গেল ব্যাকটেরিয়ার, কিন্তু স্পোরগুলো থেকে যাবে একদম 30 মিনিট 100 ডিগ্রি সেলসিয়াসে। যদি আমরা তোমার হিট করলে সব স্পোর মরে যাইতো তাহলে তো আর অটোক্লেভের দরকার হতো না, তাহলে কিছু স্পোর আমাদের স্পোরগুলো রিমেইন থেকে গেল। এরপর দেখো এটাকে আমরা ইনকিউবেট করব ওভারনাইট, কতক্ষণ ইনকিউবেট করব ওভারনাইট, হ্যাঁ এট এ ওয়ার্ম রুম টেম্পারেচার, একটা নর্মাল রুম টেম্পারেচার যেখানে হচ্ছে কোল্ড নাই এরকম হইলেই হবে, সেটাতে আমরা ইনকিউবেট করলাম, করলে কি হবে স্পোর জার্মিনেট করবে, স্পোর জার্মিনেট করলো ভেজিটেটিভ ফর্মে, সেখান থেকে কারণ স্পোর তো অনুকূল পরিবেশ পেলেই জার্মিনেট করবে। এরপরে সেকেন্ড টাইম আমি আবার হিট করব 30 মিনিট 100 ডিগ্রি সেলসিয়াস, এবার ভেজিটেটিভ ফর্ম অফ ব্যাকটেরিয়া ডিস্ট্রয় হয়ে গেল এবং কিছু স্পোরও ডিস্ট্রয় হয়ে গেল, দেন আমি আবার ইনকিউবেট করব ওভারনাইট, এবার আবার কিছু স্পোর জার্মিনেট করলো ভেজিটেটিভ ফর্মে আসলো, এদেরকে আমি তখন থার্ড টাইম আবার এক্সপোজার করব, তাহলে আমি তাদেরকে হচ্ছে দুইবার অ্যালাউ করতেছি, আসলে দুইবার অ্যালাউ করতেছি হচ্ছে জার্মিনেট করার জন্য আর হিট দিচ্ছি তিনবার, ঠিক আছে। এখন সব লাস্টের বার কি হবে সব স্পোরও কিল হয়ে যাবে, তাহলে দেখো আমরা হচ্ছে কি কম টেম্পারেচার কিন্তু একটু বেশি বেশি টাইম দিয়ে তাদেরকে হচ্ছে আমরা সব ধরনের স্পোরকে কিল করছি এট এ লো টেম্পারেচার দেন অটোক্লেভ সাবস্টেন্সের কথা বলে। হ্যাঁ বলো বলো এটা একটু আরেকবার বলবেন। আচ্ছা বলছি আমরা এটাকে তিনবার হিট করবো, হ্যাঁ তিনবার হিট করবো আমরা, সেটা কিভাবে তিনবার হিটের মাঝে আমি আবার তাদেরকে টাইম দিব ফর জার্মিনেশন, ধরো আমি প্রথমে হিট করলাম 100 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট, তাহলে আমার কিছু ব্যাকটেরিয়া মারা গেল, কিন্তু 30 মিনিট 100 ডিগ্রি সেলসিয়াসে তো স্পোর মরবে না, স্পোরগুলো থেকে গেল। এখন আমি আবার তার কতটুকু ক্ষমতা সেটা দেখার জন্য ওভারনাইট তাকে ইনকিউবেট করলাম, ওভারনাইট ইনকিউবেট করলে কি হবে আরো আরো স্পোর জার্মিনেট করে ভেজিটেটিভ ফর্মে আসবে, স্পোর তো আমি কিল করতে পারছি না এতটুকু টেম্পারেচারে, আমি করছি কি স্পোরকে ভেজিটেটিভ ফর্মে আসার সুযোগ দিচ্ছি, ঠিক আছে। যখন স্পোর ভেজিটেটিভ ফর্মে চলে আসলো সকালবেলা ধরো আবার হিট করলা তুমি যে 30 মিনিট 100 ডিগ্রি সেলসিয়াস, তখন তুমি ভেজিটেটিভ ফর্মে চলে আসছে মানে তাদেরকে তো তুমি কিল করে ফেলতে পারবা, তখন তুমি কিল করে ফেলবা এবং সাথে আরো তো থাকতে পারে স্পোর, সব তুমি কিল করতে পারলা না ধরো আরো স্পোর রয়ে গেছে, তখন তুমি একে আবার ওভারনাইট ইনকিউবেট করতে দিবা, স্পোর গুলো আবার জার্মিনেট করে ভেজিটেটিভ ফর্মে আসলো, তখন তো তুমি আবার আবার তাকে 100 ডিগ্রি সেলসিয়াসে কিল করতে পারবে, বুঝতে পেরেছ? মানে হিট করবা জার্মিনেট হওয়ার জন্য সময় দিবা আবার হিট করবা, এভাবে করে তিনবার হিট করবা, তাহলে তিনবার হিটের মাঝখানে ও জার্মিনেট করার জন্য সময় কয়বার পাবে, দুইবার পাবে, বুঝতে পেরেছ? জি আপু জি আপু, হচ্ছে 2 নাইট 3 ডেজ আপু, হ্যাঁ বলো আপু। আপু ভেজিটেটিভ ফর্ম, ভেজিটেটিভ ফর্ম মানে অ্যাক্টিভ ফর্ম, যেটা স্পোর ফর্মটা কি বলতো, স্পোর ফর্ম হচ্ছে ইনঅ্যাক্টিভ, একদম ল্যাটিন একটা ফর্ম, যখন হচ্ছে ব্যাকটেরিয়া তার চলাচলের জন্য মানে তার কি বলবো ডিমান্ড মিট আপ করার মতন কোনো নিউট্রিয়েন্ট পায় না, পরিবেশটা খুব প্রতিকূল থাকে, তখন সে হচ্ছে স্পোর ফর্মে চলে যায়, যেটা হচ্ছে খুব রেসিস্ট একটা ফর্ম, রেজিস্ট্যান্ট একদম। কিন্তু ভেজিটেটিভ মানে সে স্পোর থেকে, স্পোর যখন তোমার ফেভারেবল কন্ডিশন পাবে তখন স্পোর জার্মিনেট করে ভেজিটেটিভ ফর্মে চলে আসছে, অর্থাৎ স্পোরটা থেকে বের হয়ে ব্যাকটেরিয়াটা আসলে আসে, বুঝতে পেরেছ? স্পোর তো কি ওই যে স্পোরের, মনে করো যে তোমরা কি স্পোরের ইয়ে পড়েছো কিনা, ব্যাকটেরিওলজি তো মনে শেষ হয়ে গেছে না, তোমরা হচ্ছে স্পোরের স্ট্রাকচার পড়েছো না, যে ইনার কোট আউটার কোট, তো এত মানে ভারী স্ট্রাকচার এগুলাকে মানে ইয়ে করে কিল করা তো অনেক কষ্ট, কিন্তু সেটাকে আমরা ভেজিটেটিভ ফর্মে নিয়ে আসছি তখন তো কিল করতে পারবো, কারণ ব্যাকটেরিয়ার স্পোরের থেকে তো ব্যাকটেরিয়াকে কিল করা ইজি, তাই না?
ঠিক আছে, বুঝতে পেরেছো? আর কারো সমস্যা থাকলে বলো, ইন্ডালাইজেশনের সমস্যা থাকলে বলো, আমি আবার বলবো। জি আপু বুঝতে পারছি। ইন্ডালাইজেশনে তাহলে আমরা বলো তো একটা জিনিসের নাম বলবা, যেটা হচ্ছে আমরা ইন্ডালাইজেশনে ইন্ডালাইজেশন দিয়ে স্টেরিলাইজ করি, বলো তো একটা জিনিসের নাম। এক্সিরাম সুগার জেলাটিন। এক্সিরাম সুগার জেলাটিন। এক্সিরাম। আচ্ছা, তাহলে হচ্ছে এক্সিরাম সুগার জেলাটিন কে আমরা হচ্ছে স্টেরিলাইজ করব, নাকি এরা যে মিডিয়াতে থাকে সেটা সেটাকে কালচার মিডিয়া মনে রাখবে। এটা মিডিয়াতে তো অনেক কিছু থাকে না, অনেক রকম মিডিয়া। মিডিয়া কি পড়েছো তোমরা ইয়ার মধ্যে? অনেক রকমের মিডিয়া আছে, তো সেই মিডিয়ার মধ্যে একটা, যেটা যে মিডিয়া গুলো এক্স সেরাম সুগার অথবা জিলাটিন কন্টেইন করে, সেগুলোকে আমরা হচ্ছে টিন্ডালাইজ করব। ওকে, এবার আসো মেইন জিনিসে। টেম্পারেচার অ্যাবভ 100°C, এখানে মেইন জিনিস কোনটা দেখো, অটোক্লেভ। অটোক্লেভ হচ্ছে তোমার, এটা যদি একটা নাম বলো সেটা হচ্ছে অটোক্লেভ, আবার পুরো স্টেরিলাইজেশনের মধ্যে যদি তুমি একটা নাম বলো সেটা হচ্ছে অটোক্লেভ। সে হচ্ছে এত পাওয়ারফুল একটা স্টেরিলাইজিং মেথড, লেখা আছে দেখো মোস্ট রিলায়েবল। এই যে একটা পাতিল দেখতে পাচ্ছ না, প্রেসার কুকারের মতো লাগতেছে, এটা কি বলতো? অটোক্লেভ। অটোক্লেভ ঠিক আছে, এখন অটোক্লেভ করি আমরা। অটোক্লেভ হয়ে যে এর চেহারাটা খেয়াল করো, উপরে দেখো বিপি ম্যানোমিটারের মধ্যে যেরকম একটা প্রেসারের ইয়া থাকে না, এখানেও কিন্তু আছে, খেয়াল করছো? এটা কিন্তু প্রেসার ইন্ডিকেট করে। হট এয়ার ওভেন একটা ইন্ডিকেটর ছিল, কি বলতো? থার্মোমিটার। অটোক্লেভ ইন্ডিকেটর দেখো, এখানে একটা প্রেসার গজ রয়েছে, তারপরে সেফটি ভালভ আছে। সেফটি ভালভটা কি জানো? তোমাদেরকে আমি এটা দেখানোর আগে আরেকটা ছবি দেখো। এটা দেখো, এটা হচ্ছে আমি একটু ভিডিও থেকে কাটা, তো বুঝতে পারছো কিনা ছবিটা? দেখো এখানে একটা কয়েল দেখতে পাচ্ছো, একটা কয়েলের মতন কয়েল থাকে লাইটার এরকম। এই কয়েলটা কি করে, এটা আসলে হিট জেনারেট করে। তুমি যখন অটোক্লেভটাকে চালু করে দিবা, তখন হচ্ছে এই কয়েলটা হিট করবে। এই যে ভিতরে দেখছো একটা ট্রাইপড, অটোক্লেভে ওয়াটার লেভেলটা হচ্ছে ট্রাইপডের নিচে থাকতে হয়, ওয়াটার লেভেলটা ট্রাইপডের নিচে থাকতে হয়। তো এই পর্যন্ত ওয়াটার দিয়ে আমরা হচ্ছে জিনিস দিই, মানে ধরো যেটা আমি অটোক্লেভ করব। এই যে এখানে দেখো একটা হচ্ছে ইয়ে দেওয়া আছে, কনিক্যাল ফ্লাস্কের মতন দেওয়া আছে, এটা কিন্তু অটোক্লেভ হচ্ছে। এই অটোক্লেভটা দেখছো, এটা কিন্তু হচ্ছে কি ধরনের অটোক্লেভ, এরকম ছোট না, এরকম ছোট না। এই অটোক্লেভটা হচ্ছে যে সার্জারি ইয়াতে দেখেছিলাম, ওটির বাইরে দেখবা তোমরা হচ্ছে ওটি কমপ্লেক্সের আশেপাশেই থাকবে, তোমাদের এরকম একটা স্টেরিলাইজেশন অ্যান্ড ডিসইনফেকশন একটা সেক্টর থাকে, ওখানে কয়েকটা রুম মিলে এরকম থাকে, ওখানে অটোক্লেভ, অনেক বড় বড় অটোক্লেভ মেশিন এভাবে করে থাকে। তোমরা দেখবা সার্জারি অথবা মাইক্রোবায়োলজি, যেখানে অ্যাটলিস্ট থার্ড প্রফ পাশ করার আগে এগুলো একটু দেখে নেবা। দেখো এখানে হচ্ছে এটা দিয়ে এখন হিট হইলো, হিট হওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে যা যা আমি অটোক্লেভ করব, এই ধরো এখানে এরকম কনিক্যাল ফ্লাস্ক, সেই জিনিসগুলাকে একটা প্লেটের মধ্যে দিয়ে এখানে দিয়ে দিব। ছোটটার ক্ষেত্রে বলছি আমি, এখানে দিয়ে দিব। দিয়ে দিলে ধরো গ্লাসের জিনিসগুলা, এগুলো আবার অনেক সময় হচ্ছে তোমার বলা হয় যে এটা যাতে মেল্টেড না হয়ে যায়, গ্লাসের জিনিসগুলা দিলে তখন হচ্ছে এদেরকে একটা কাগজ দিয়ে ব্রাউন একটা পেপার দিয়ে মুড়ে দেওয়া হয়। তো দিলে তুমি এখন মনে করো এটা দেওয়া শেষ, তুমি আটকায় দিছো অটোক্লেভকে, এই যে চারপাশের যে জিনিসপত্র গুলা স্ক্রু গুলা থাকবে সব তোমাকে এঁটে দিতে হবে। আর দেখো এখানে হচ্ছে এই যে এটাতে স্ক্রু ভালো বোঝা যাচ্ছে, এই যে স্ক্রু গুলা সব এঁটে দিলা। এঁটে দিলে তুমি হচ্ছে প্রেসার সেট করে দিল, সরি তুমি সেফটি ভালভটা কি করবা, সেফটি ভালভটা হচ্ছে খুলে দিবা। সেফটি ভালভ কেন খুলে দিবা এবং কতক্ষণ খুলে রাখবা জানো? কেউ বলতে পারবা সেফটি ভালভটা কিভাবে মেইনটেইন করবা? পাস হওয়া প্রিভেন্ট করার জন্য। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি, আচ্ছা দেখো এখানে হচ্ছে এর আরেকটা কাজ আছে, যেটা আমরা তো কি বলি অটোক্লেভ, তার তোমরা যে বলতেছিল না ল্যাটেন্ট হিট, ওইখানটাতে কিন্তু আরো কয়েকটা কথা আসবে। সেটা হচ্ছে কি যে অটোক্লেভের আমাদের যে ইয়াটা থাকে, ভ্যাপারটা থাকে, এটা আনমিক্সড উইথ এয়ার, হিট হচ্ছে থাকে যেটা, সেটা হচ্ছে আনমিক্সড উইথ এয়ার, মানে কোনো এয়ার থাকা যাবে না, এই জন্য অটোক্লেভের কোয়ালিটিটা এত ভালো। তো এয়ার যদি আমি না রাখতে চাই, একটা জিনিস আমি যখন এটা খোলা ছিল আমি এঁটে দিলাম, অবশ্যই এটার মধ্যে এয়ার থাকবে।
তাহলে এয়ারটা বের হয়ে গেছে সম্পূর্ণ কতক্ষণ কখন আমি বুঝবো? যখন এটা তো ভালভটা খোলা থাকবে, ধরো ভ্যাপারের জন্য ভালভটা খোলা থাকবে, যখন হচ্ছে বুদবুদ আসা শুরু করবে, মানে তোমার তুমি বুঝতেছো যে ভিতরে পানি ফুটে গেছে, হ্যাঁ বুদবুদ আসা শুরু করছে, তখন তুমি বুঝবা যে না এখন তাহলে এয়ার আর নাই। তখন তুমি কি করবা, ওইটা এঁটে দিবা, ওকে। আর পরবর্তীতে তুমি যখন দেখবা যে প্রেশার অনেক বেশি হয়ে গেছে, প্রেশার হচ্ছে 15 atm মেনটেন করি আমরা অ্যাটমসফিয়ারিক প্রেশার, তো তো যখন দেখবা যে হচ্ছে প্রেশার অনেক বেশি হয়ে গেছে, তখন আবার সেফটি ভালভটা খুলে দিয়ে তুমি এটা, ওই যে যেটা বললো কেউ একজন বলেছিলে তোমরা যে হচ্ছে বাস্টটা প্রিভেন্ট করার জন্য, ঠিক আছে। তাহলে অটোক্লেভে কি করছে, যেভাবে করে হিট দিচ্ছি, হিট হিটের সাথে এখন হিট তো আমি হট এয়ার ওভেনও দিচ্ছিলাম, এখানে পার্থক্যটা কি বলতো? হট এয়ার ওভেন এবং অটোক্লেভে হিটের পার্থক্যটা আপু, এখানে প্রেসার হবে, প্রেসার আর বেসিক এই যে কঠিনে চলে যাচ্ছে, একদম সহজ কথা যেটা, ওটা ওটা হচ্ছে ড্রাই হিট ছিল আর এটা ময়েস্ট হিট, তাই না? ঠিক আছে, আমাদের এটাই হচ্ছে যে আমরা কঠিন জিনিসপত্র বেশি মনে রাখি। দেখো একদম বেসিক পার্থক্য জিজ্ঞেস করলো, এটা ওটা ড্রাই হিট আর এটা ময়েস্ট হিট। এখানে তো আমরা পানি দিচ্ছি, ওখানে পানি দিচ্ছিলাম, দিচ্ছিলাম না, একদম পুরো ড্রাই হিট দিচ্ছিলাম। আচ্ছা এখন অটোক্লেভ আর হট এয়ার ওভেনের আরেক আরো কিছু পার্থক্য কেউ বলতে পারবে? অটোক্লেভে টাইম কম লাগে আর হট এয়ার ওভেনে টাইম বেশি লাগে। হ্যাঁ, আর স্টেরিলাইজেশন অটোক্লেভে পেনিট্রেটিং পাওয়ারটা বেশি আর ইয়েতে কম, ড্রাই হিটে কম। তারপর আরেকটা জিনিস বলো তো, অয়েল এবং পাউডার এগুলা স্টেরিলাইজ করার জন্য আমরা কোনটা ইউজ করব, অটোক্লেভ নাকি হচ্ছে হট এয়ার ওভেন? হট এয়ার ওভেন, হট এয়ার ওভেন, ভেরি গুড। তারপর হচ্ছে তোমার ধরো কোনো ন্যাচারাল অথবা সিনথেটিক কোনো ফাইবার, সেটার জন্য অটোক্লেভ, অটোক্লেভ, ভেরি গুড। শার্প কাটিং ইনস্ট্রুমেন্ট করতে পারবে অটোক্লেভ দিয়ে? না না, ব্লান্ট কাটিং, হ্যাঁ ব্লান্ট কাটিং না, ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, শার্প কাটিং ইনস্ট্রুমেন্ট করতে পারবে না। আর হচ্ছে বলো বলো, হ্যাঁ শার্প কাটিং ইনস্ট্রুমেন্ট গুলো ব্লান্ট হয়ে যাবে দেখে আমরা এটা করতে পারি না, তাই না? হ্যাঁ আপু, এটাই শার্প কাটিং ইনস্ট্রুমেন্ট তোমার শার্পনেস টা, কিন্তু আপু আমরা যে হট এয়ার ওভেনে 160°C টেম্পারেচার থাকা সত্ত্বেও আমরা এখানে শার্প কাটিং ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করতেছি, ওইখানে কি ব্লান্ট হওয়ার সম্ভাবনা নাই? না, সাথে রিলেটেড না তুমি একটা জিনিস খেয়াল করবা, তোমরা কি কখনো দেখছো কামারের কোন মুভিতে বা কোনো কিছুতে, যে আগেকার দিনে তোমরা যুদ্ধের সিনেমা টিনেমা দেখলে বুঝবা যে ওইটা ছিল যে একটা জিনিস ধরে টানতো আর ওখানে ওগুলা কিন্তু যে কয়লা পোড়ায় একদম ড্রাই হিট তৈরি করে, তো ড্রাই হিটে আসলে শার্প ইনস্ট্রুমেন্টের মানে তোমার শার্পনেস নষ্ট হয় না, বুঝছো? ড্রাই হিটটা নর্মালি হচ্ছে তোমার কি বলবো, ড্রাই হিট হলো বরং আরো কোনো কিছুকে শার্প করার জন্য আসলে ড্রাই হিট ইউজ করা হয়, বুঝছো? ড্রাই হিটের জন্য, এটা মেইনলি হিটের জন্য না, এখানে যে আমাদের হচ্ছে প্রেশার দিয়ে আমরা এখানে ভ্যাপার ইউজ করছি, হ্যাঁ এটার জন্য অটোক্লেভ। তবে এর থেকে আরো এক্সাক্ট কোনো মেকানিজম আছে কিনা আমি জেনে তোমাদেরকে বলা ট্রাই করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তবে আমার জানা মতে এটা, কারণ ড্রাই হিটে আসলে ইনস্ট্রুমেন্টের শার্পনেসটা নষ্ট হয় না। হ্যাঁ, তাহলে শার্প শার্প ইনস্ট্রুমেন্ট, আচ্ছা এত কথার মাঝখানে আসল জিনিস ভুলে যাবে, দেখো বলো তাহলে আরেকবার বলে ফেলো, শার্প ইনস্ট্রুমেন্ট কোনটাতে করবো, হট এয়ার ওভেন নাকি অটোক্লেভ? ডোর বা এগুলা তোমরা এটা না দেখলে বুঝতে পারবে না, শুধু ছবি দেখে এটা আমি চাচ্ছি না, তোমরা মনে রাখো যার যার মেডিকেলে যেখানে অটোক্লেভ মেশিন আছে গিয়ে দেখবে, তোমরা কলেজ খুলেই দেখবে এই সকল জিনিস হচ্ছে হাতে নেড়ে চেড়ে দেখার জন্য, বুঝছো? অটোক্লেভ কি কি করতে পারি দেখো, 11 medium, ড্রেসিং, অ্যাপ্রন, ব্লান্ট সার্জিক্যাল ইকুইপমেন্ট, সুচার, সিল্ক, সিল্কের সুচার গুলা, তারপর হচ্ছে ফরসেপ, ফিল্ট্রেশন। এবার দেখো আমি হচ্ছে তোমাদের আরেকটা জিনিসের মধ্যে আসি, এটা হচ্ছে ফিল্ট্রেশন। আমরা কিন্তু তাইলে হিট শেষ করে ফেলাম, এখন আমাদের বাকি আছে ফিল্ট্রেশন এবং রেডিয়েশন। তো ফিল্ট্রেশনের মধ্যে আসো, ফিল্ট্রেশন তেমন কিছু দেখতে হবে না, দেখো একটা পোরাস ফিল্টার আমরা নেই, সেটা দিয়ে হচ্ছে ফোর্সলি কোনো কিছুকে পাস করাই, পাস করাইলে মাইক্রো অর্গানিজম, তো ফিল্টারেশন আর কিছুই না, ছাকনি আসলে, বুঝছো? এখানে যে একটা ফিল্টারকে দেখানো হয়েছে দেখো,
তারপরে দেখো ফিল্টারে আমরা কি কি ফিল্টার করি এইটুকু জানলেই হবে তোমাদের ফিল্টার থেকে। দেখো কি কি করি, টক্সিন, সেরাম, সুগার, অ্যান্টিবায়োটিক সলিউশন। এখানে তো স্পেলিং মিস্টেক আছে, টক্সিন, সেরাম, সুগার, অ্যান্টিবায়োটিক সলিউশন। তাহলে ফিল্টার থেকে কি বললাম বলো তো, ফিল্টার থেকে কি জানবে বলো কেউ একজন? কি ফিল্টার করি, সাবস্টেন্স। হ্যাঁ কি কি ফিল্টার করি বলো নামগুলো, টক্সিন, সেরাম, সুগার, অ্যান্টিবায়োটিক সলিউশন। ঠিক আছে, এরপর রেডিয়েশনের মধ্যে চলে আসে। রেডিয়েশন কয় টাইপের হয় দেখো এখানে, আয়োনাইজিং এবং নন আয়োনাইজিং রেডিয়েশন। তো দেখো আয়োনাইজিং রেডিয়েশনের মধ্যে কে থাকবে, যেগুলো হচ্ছে কৃত্রিম অ্যাকচুয়ালি। দেখো সরি, দেখো আয়োনাইজিং রেডিয়েশনের মধ্যে হচ্ছে তোমার এক্স রে, গামা রে, বিটা রে। হ্যাঁ কি করে আসলে রেডিয়েশন দিয়ে, রেডিয়েশন কি আমরা সবাই জানি না যে রেডিয়েশন হচ্ছে মিউটেশন করে, এটা করে, সেটা করে। তো মিউটেশনের মেইন জিনিস কি, মলিকুলার জেনেটিক্স এর যে আমাদের মাস্টার মলিকিউল, তিনি কে? ডিএনএ, তাই না? তো দেখা যায় কি ডিএনএ সিকোয়েন্সে তারা হচ্ছে কোথাও তোমার ব্রেকডাউন করে দেয় বা হচ্ছে তোমার ডিএনএ তে কোনো ডিফেক্ট তৈরি করে। এক্স রে, গামা রে, দেখো এক্স রে তো এই জন্য হচ্ছে তোমরা দেখবা যে প্রেগনেন্সিতে রেডিয়েশনের মধ্যে কি আছে, আলট্রাভায়োলেট এবং ইনফ্রারেড। আলট্রাভায়োলেট রেডিয়েশনটা তোমার ধরো 240 থেকে 280 ন্যানোমিটার রেঞ্জের ওয়েভলেন্থের ইয়াগুলো অ্যাবজর্ব করে এরা। তো এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এই আলট্রা ইউভিটাকে তোমার হচ্ছে অ্যাবজর্ব করলো। তাইলে নিউক্লিক অ্যাসিড কোন ওয়েভলেন্থের রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করছে, 240 টু 280 ন্যানোমিটার। ওকে, অ্যাবজর্ব করে নিল, অ্যাবজর্ব করলে কি হবে, সেম কাহিনী হবে, জেনেটিক ড্যামেজ হবে, বুঝছো? তোমার হচ্ছে ইভেন থাইমিনে ডাইমার তৈরি হয়, তারপর হচ্ছে তোমার থাইমিন তো অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন, এগুলো যদি তোমার ডাইমার হয়ে যায় তাহলে তো সমস্যা, আমার জেনেটিক ডিফেক্ট হয়ে যাবে না? তারপরে আলটিমেটলি আমার ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে ইনহিবিটেড হয়ে যায় আর হচ্ছে অর্গানিজমটা গ্রো করতে পারে না। এরপর দেখো ও আরেকটা যেটা তোমরা হচ্ছে এখান থেকে মনে রাখবে, অপারেটিং রুম কে যদি আমরা স্টেরিলাইজ করতে যাই তখন আমরা কোন রে ইউজ করব বলো তো? এই কয়েকটা রের কথা বললাম, এক্স রে, গামা, ইউভি, কোনটা? আপু গামা রে এবং ইউভি রে। ইউভি রে বেটার, কোন অর্গানিজম গুলাকে কিল করতে কিন্তু ইউভি রে ইউজ, বুঝছো? তবে ইউভি রে ইউজটা হচ্ছে লিমিটেড, এত বেশি না। আচ্ছা এখন দেখো আমি যেখানে লিখেছি আয়োনাইজিং রেডিয়েশন কি কি করি, আমি হচ্ছে রাবার, প্লাস্টিক, পলিথিন টিউবিং, ব্রেসিং, ডিসপোজেবল সিরিঞ্জ। তাহলে এই যে এই রেডিয়েশন গুলা, এক্স রে, গামা রে, বিটা রে কে আমি কোথায় দিচ্ছি? রাবার, প্লাস্টিক, পলিথিন টিউবিং, ব্রেসিং অ্যান্ড ডিসপোজেবল সিরিঞ্জ, এগুলাকে স্টেরিলাইজ করার জন্য। বলো আয়োনাইজিং রেডিয়েশন আমরা কি স্টেরিলাইজ করার জন্য ইউজ করি আয়োনাইজিং রেডিয়েশনটা? আচ্ছা দেখো পলিথিন টিউবিং, ব্রেসিং, ডিসপোজেবল সিরিঞ্জ। মনে রাখবে ডিসপোজেবল সিরিঞ্জ এর কথাটা বেশি ইম্পর্টেন্ট, ডিসপোজেবল সিরিঞ্জ। এরপরে আসো আমাদের হচ্ছে মোটামুটি রেডিয়েশন শেষ করে ফেলেছি, আমরা মানে ফিজিক্যাল এর হচ্ছে রেডিয়েশন বলেছি, হিট বলেছি, ফিল্টারেশন বলেছি, এখন বাকি থাকে হচ্ছে কেমিক্যাল মেথড। কেমিক্যাল মেথডের মধ্যে দেখো কেমিক্যাল মেথডে হচ্ছে তোমার যেটা যে কি কি কেমিক্যাল ইউজ করি আমরা, অ্যালকোহল, অ্যালডিহাইড, ফেনল, হ্যালোজেন, ডাই, হেভি মেটাল, হ্যাঁ সারফেস অ্যাক্টিং এজেন্ট, এরকম কিছু জিনিস ইউজ করি। তোমাদেরকে একটা স্লাইড আমি দেখাবো একদম শুরুর দিকে, দেখে এসেছিলাম ওইটা তোমাদের পরে দেখানোর জন্য। এই যে এটা দেখো স্পোর কে কিল করে কি কি মেথড, দেখো কেমিক্যাল আর ফিজিক্যাল। তো ফিজিক্যাল এর মধ্যে আমরা ম্যাক্সিমাম বলে ফেলেছি, কেমিক্যালটা দেখো, কেমিক্যাল এর মধ্যে দেখো স্টেরিলাইজেশনে তাহলে কোনটা আসবে, ফর্মালডিহাইড, গ্লুটারালডিহাইড,
হাইপোক্লোরাইড ইথিলিন অক্সাইড আর সাথে আমি পরে যেগুলো বললাম ওইগুলা। তাহলে ফরমালডিহাইডের আবার কত পার্সেন্ট সলিউশন দেখো 90-95% সলিউশন, ঠিক আছে? এটা মনে রাখবে, ফরমালডিহাইড, গ্লুটারালডিহাইড আর ইথিলিন অক্সাইড। কিছু মনে না থাকলে ওই তিনটা নাম মনেই রাখবে, ইথিলিন অক্সাইড, ফরমালডিহাইড আর গ্লুটারালডিহাইড। ইথিলিন অক্সাইড যেটা করে এটা হচ্ছে তোমার অ্যালকাইলেটিং করে, অ্যালকাইলেটিং এজেন্ট এটা ইথিলিন অক্সাইড। তো এটা হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড কেও কিল করে, সরি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন এই দুইটাকে হচ্ছে অ্যালকাইলেট করে দেয় বা অ্যালকাইলেশন হয় এদের, হইলে কি এদের স্ট্রাকচারটা আর আগের মতন থাকে না, ডিফেক্টিভ হয়ে যায়। আচ্ছা তাহলে আমাকে বলো কেউ একজন কেমিক্যালস কি কি বলবা, স্টেরিলাইজিং কেমিক্যাল? কেমিক্যালের মধ্যে একটা জিনিসও যদি পড়ো তাহলে তোমার এটা পড়তে হবে, গ্লুটারালডিহাইড কিসে কিসে ইউজ করে, ইথিলিন অক্সাইডটা কিসে কিসে ইউজ করে সেটাও মোটামুটি ধরে। ইথিলিন অক্সাইড থেকে আসে তোমার হচ্ছে ইদানিংকালে না আসতেও ডিউতে খুব সম্ভবত এটা 3-5-6 সাল এগুলার দিকে আসতো। তো যাই হোক, এখন তোমরা হচ্ছে দেখো গ্লুটারালডিহাইডের কোটাটা দেখো, এটা ওটিতে দেখছিলাম এবং এর থেকেও বড় বড় কোটা ওটিতে হচ্ছে প্রচুর পরিমাণে গ্লুটারালডিহাইড রাখা দেখি। কেন রাখে দেখো খেয়াল করে, গ্লুটারালডিহাইড যেগুলা জিনিসকে স্টেরিলাইজ করে সেগুলা জিনিস কোথায় থাকে দেখো, ওটিতে, ব্রঙ্কোস্কোপ, সিস্টোস্কোপ, এন্ডোস্কোপ, ঠিক আছে, হার্ট লাং মেশিন, তারপর তোমার হচ্ছে ডিসপোজেবল সিরিঞ্জ, ব্রেইন টিউব, প্লাস্টিক অ্যান্ড পলিথিন টিউবিং, রাবার। তাহলে দেখো এইগুলা জিনিস কি ওটিতে থাকে না, তাহলে গ্লুটারালডিহাইড কিন্তু তুমি ওটিতে গেলেই দেখবা গ্লুটারালডিহাইড এর বোতল দেখতেছো। তো সেটা হচ্ছে তোমার তাহলে গ্লুটারালডিহাইড কত ইম্পর্টেন্ট চিন্তা করো, যে হার্ট লাং মেশিন, এন্ডোস্কোপ, সিস্টোস্কোপ এটা জিজ্ঞেস করবে তোমাকে কেমিক্যালস থেকে। একটা জিনিস নিয়েও যদি জিজ্ঞেস করে সেটা আমি বললাম গ্লুটারালডিহাইড নিয়ে জিজ্ঞেস করবে, যেরকম স্টেরিলাইজেশন থেকে অটোক্লেভ নিয়ে জিজ্ঞেস করবে, মানে অন্যান্য জিনিসগুলো নিয়েও জিজ্ঞেস করবে অবশ্যই, বাট সিঙ্গেল থাকে না যে খুব ইম্পর্টেন্ট, সেরকম একটা জিনিস হচ্ছে গ্লুটারালডিহাইড। আরেকটা জিনিস তোমাদেরকে বলি গ্লুটারালডিহাইডের, এখানে ইথিলিন অক্সাইডের কথাটা বলে যায়, ইথিলিন অক্সাইডও কিন্তু ব্রঙ্কোস্কোপ, সিস্টোস্কোপ, এন্ডোস্কোপ এগুলাতে ইউজ হয়, বুঝছো, ইথিলিন অক্সাইডটা। আবার আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা, যে ওটিতে যে ফেব্রিক গুলো থাকে সেই ফেব্রিক গুলোকে স্টেরিলাইজ করার জন্য কিন্তু ইথিলিন অক্সাইড ইউজ হয়। আবার আর্টিফিশিয়াল হার্ট ভালভকে যদি তুমি স্টেরিলাইজ করতে চাও তখনও কিন্তু ইথিলিন অক্সাইড ইউজ হয়, বুঝছো। তাহলে কমন পড়লো হচ্ছে আমাদের হার্ট ইয়ার কথা, এন্ডোস্কোপ, সিস্টোস্কোপ এগুলোর কথা, আর সাথে হচ্ছে তুমি হার্ট ভালভের কথাটা যোগ করে দিবে, ফেব্রিকের কথাটা যোগ করে দিবে। ইথিলিন অক্সাইড গেল। এখন স্টেরিলাইজিং যেটা, স্টেরিলাইজিং মানে ঠিকভাবে হচ্ছে কিনা, একটা জিনিস আমি যে স্টেরিলাইজ করি কোন জিনিসগুলাকে বলো তো, সব জিনিসকে কি আমার স্টেরিলাইজ করার প্রয়োজন হয়? একটা বিপি কাপ, এটাকে কি আমি স্টেরিলাইজ করব? না, করব না। তাহলে দেখো বিপি কাপকে আমি স্টেরিলাইজ করছি না, কিন্তু আবার একটা তোমার ধরো স্ক্যালপেল বা হচ্ছে একটা শার্প ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে আমি আমার বডি কোনো জায়গায় হচ্ছে তোমার ইনসিশন দিব, সেক্ষেত্রে আমার কিন্তু স্টেরিলাইজেশন করতে হচ্ছে। তো কোনটাকে স্টেরিলাইজেশন করতে হবে, কোনটাকে করতে হবে না, বা কোনটাতে আসলে কি ধরনের ডিসইনফেকশন নিতে হয়, সেটার উপর ডিপেন্ড করে অবজেক্ট গুলাকে আমরা কয়টা ভাগে ভাগ করি বলো তো? একটা ভাগ আছে না ক্রিটিক্যাল দিয়ে, ক্রিটিক্যাল মনে পড়ছে? আচ্ছা ঠিক আছে, কমিউনিটি মেডিসিন এটা জানার কথা। দেখো ক্রিটিক্যাল, সেমি ক্রিটিক্যাল, নন ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল দেখো একদম আমি মানে ইয়া থেকে শুরু করি, যে ক্রিটিক্যালটা হচ্ছে একদম যেটা তোমার ডিরেক্টলি ব্লাড স্ট্রিমে বা তোমার স্টেরাইল বডি এরিয়াস গুলা, বডির যে স্টেরাইল এরিয়া গুলা সেখানে যাবে, ঠিক আছে, যেরকম যে নিডল গুলা, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, কার্ডিয়া ক্যাথেটার, হ্যাঁ, এটার হচ্ছে স্টেরিলাইজেশন করতে হবে। আর সেমি ক্রিটিক্যাল কারা, আমার ইন্ট্যাক্ট মিউকাস মেমব্রেনের সাথে কন্ট্যাক্ট হবে অথবা নন ইন্ট্যাক্ট স্কিন। খেয়াল করো মিউকাস মেমব্রেন যদি ইন্ট্যাক্টও থাকে সেটা সেমি ক্রিটিক্যাল, কিন্তু স্কিন যদি ইন্ট্যাক্ট থাকে সেটা কিন্তু নন ক্রিটিক্যাল, বুঝছো? তার মানে নন ইন্ট্যাক্ট স্কিনটা হচ্ছে সেমি ক্রিটিক্যাল, বাট মিউকাস মেমব্রেনটা ইন্ট্যাক্ট থাকলেও সেমি ক্রিটিক্যাল। মনে থাকবে কথাটা? জি আপু। ঠিক আছে, তাহলে সেমি ক্রিটিক্যালের মধ্যে কারা দেখো, মিউকাস মেমব্রেনকে টাচ করে কি, এন্ডোট্রাকিয়াল টিউব,
ইটি টিউব দেয় যখন তোমার অপারেশনের সময়, এন্ডোট্রাকিয়াল টিউব, এন্ডোস্কোপ, সিস্টোস্কোপ, যেগুলো হচ্ছে নন ইনভেসিভ, বুঝছো, যেটাতে কাটাকুটি না করে ঢোকায়, রক্ত বের হয় না যেটাতে। এন্ডোস্কোপ ঢুকাইলে তো রক্ত বের হচ্ছে না, গলা দিয়ে ঢুকাচ্ছেন, তো সেটা কাটাকুটির প্রয়োজন হচ্ছে না। তাহলে দেখো নন ইনভেসিভ এন্ডোস্কোপ, সিস্টোস্কোপ, অ্যানেস্থেশিয়া, ব্রিথিং টিউব। আর তারপর তুমি এখানে আসো যে নন ক্রিটিক্যালের মধ্যে। নন ক্রিটিক্যাল হচ্ছে বললাম বিপি কাফের কথা বললাম না, ব্লাড প্রেশার কাফ, ক্রাচেস, এগুলো হচ্ছে তোমার শুধুমাত্র স্কিনের ইন্ট্যাক্ট স্কিনের সাথে কন্ট্যাক্ট হয়, তাহলে এরা হচ্ছে নন ক্রিটিক্যাল, ঠিক আছে। এখন স্টেরিলাইজিং আমাদেরকে কন্ট্রোল করতে হবে। আমি যে বললাম একদম ক্রিটিক্যাল এরিয়াতে ঢুকছে আমার ইনস্ট্রুমেন্ট গুলা, তাহলে তাদের আমার স্টেরিলাইজেশনটা ঠিকভাবে হয়েছে কিনা আমার দেখতে হবে না? দেখার জন্য আমি স্টেরিলাইজেশনকে আবার চেক করব। দেখো এখানে থার্মোকাপলের কথা বলেছি, ব্রাউন্স টেস্টের কথা বলেছি, অটোক্লেভ টেপের কথা বলেছি, সাথে হচ্ছে একটা ব্যাকটেরিয়ার কথা বলেছি যেটা হচ্ছে ব্যাসিলাস থার্মোফিলাস। এখন দেখো আমরা হচ্ছে কিভাবে বুঝি আসলে ব্যাকটেরিয়া যদি আমরা পাই, তোমার কোন ভিজিটেটিভ ব্যাকটেরিয়া যদি পাই তখন বুঝবো যে এটা স্টেরিলাইজ হয়নি, আবার যদি কখনো স্পোর পাই তখনও বুঝবো স্টেরিলাইজ হয়নি। তো সেক্ষেত্রে আমরা কাদেরকে ইউজ করি, দেখো ব্যাসিলাস থার্মোফিলাসকে, ঠিক আছে, মানে যারা স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া। স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া কি কি আছে বলো তো? ক্লস্ট্রিডিয়াম আর ব্যাসিলাস, তাই না? ক্লস্ট্রিডিয়াম ব্যাসিলাস। তো দেখো এই যে স্পোর গুলা কিভাবে, আমি কি স্পোর মুঠো ভর্তি স্পোর এনে দিয়ে দিতে পারবো এই জিনিসটার মধ্যে? পারবো না, বা স্পোর আমি দেখতেও পাবো না। তো সেক্ষেত্রে দেখো এরকম একটা স্পোরের স্ট্রিপ পাওয়া যায়, বুঝছো, এটা হচ্ছে অ্যাডহেসিভ টেপের মতন, এর একটা পার্ট একদম পুরো টেপের মতন। এটাকে তুমি ধরো লাগাই দিলা, দেওয়ার পরে স্টেরিলাইজেশন তুমি করে ফেললা, করার পরে যদি এটা এরকম অ্যাশ কালার হয়ে যায় টেপের এই মাঝখানে জায়গাগুলো, এখানে আসলে স্পোর থাকে, এটা যদি এরকম অ্যাশ কালার হয়ে যায় পার স্ট্রিপে, এটা 10^5 to 10^6 পর্যন্ত এটা হচ্ছে তোমার স্পোর থাকে, তো এটা যখন অ্যাশ কালার হয়ে যাবে, বুঝছো, তখন তুমি বুঝবা যে স্পোর গুলা মারা গেছে, কালো হয়ে গেছে, মানে অ্যাশ টু ব্ল্যাক হইতে পারে এটা, বুঝছো। তাহলে জিনিসটা মজা না, স্পোর স্ট্রিপস গুলা তুমি স্টেরিলাইজেশনটা তুমি হচ্ছে এটা হয়েছে কিনা সেটা জানার জন্য তুমি স্পোর স্ট্রিপ গুলো ইউজ করতে পারো, স্পোর অ্যাম্পিউল ইউজ করতে পারো। স্পোর অ্যাম্পিউল গুলো এরকম ভায়োলেট কালার পাওয়া যাবে, ভায়োলেট কালার থেকে তোমার হচ্ছে এটা যদি ইয়েলো কালার হয়ে যায় তখন তোমাকে বুঝতে হবে যে স্টেরিলাইজেশন হয়েছে, মানে স্পোরটা মারা গিয়েছে। কিভাবে বুঝবা ইয়েলো কালারটা কেন হয় জানো? স্পোরের ইন্টারনাল কোরের মধ্যে একটা অ্যাসিড থাকে, বলতো কি থাকে, তার নাম কি বলতো? ডিপিকোলিনিক অ্যাসিড। ভেরি গুড, ডিপিকোলিনিক অ্যাসিড থাকে। তো ওই ডিপিকোলিনিক অ্যাসিডটা যদি তুমি স্পোরকে ভেঙে ফেলো বা স্পোরটাকে কিল করো, তখন ডিপিকোলিনিক অ্যাসিডটা রিলিজ হবে না, মানে বের হয়ে আসবে না, ইন্টারনাল কোরটা হচ্ছে তোমার এক্সপোজ হয়ে যাবে। এই ডিপিকোলিনিক অ্যাসিড আবার কি করে, এই যে তোমার পার্পল কালারের যে জিনিসটা থাকবে ব্রোমোক্রিসল, এই ব্রোমোক্রিসলকে ও হচ্ছে ইয়েলো কালারে শিফট করে দেয় এই পার্পল কালারটাকে, বুঝছো। তার মানে হচ্ছে যখন ইয়েলো কালার কমপ্লিট হয়ে যাবে তখন বুঝতে হবে যে হ্যাঁ স্টেরিলাইজেশন হয়ে গিয়েছে। এখন আর তোমাদের হচ্ছে, আমি 1 ঘন্টা হয়ে গেছে, আমি 5 মিনিটের মধ্যে ডিসইনফেকশন ইনশাআল্লাহ শেষ করে দেবো। হ্যাঁ শেষ, আচ্ছা আচ্ছা, পার্টিসিপেন্টস কতজন আছে এখন? তোমাদের বোর হয়ে যাচ্ছ কি? বেশি লেন্দি হয়ে যাচ্ছে না নিশ্চয়ই? 1 ঘন্টা হলো মাত্র। না না, আচ্ছা ডিসইনফেকশন পড়ার আগে আমি তোমাদেরকে কয়েকটা কোশ্চেন করি, বলতো আমরা হচ্ছে স্টেরিলাইজেশনটা ঠিকভাবে হয়েছে কিনা এটা জানার জন্য আমরা হচ্ছে কোন ব্যাকটেরিয়ার হেল্প নিব? আর বলতো অবজেক্ট কে আমরা, মেডিকেল যে অবজেক্ট গুলা থাকবে এগুলাকে আমরা কয়টা ক্যাটাগরিতে ভাগ করি? কোনটার মধ্যে পড়বে? সেমিক্রিটিক্যাল হচ্ছে, ভুল করে ফেলছিলা, দেখো ইন্ট্যাক্ট মিউকাস, ঠিক আছে, এটা আবারও খেয়াল করে নাও,
মিউকাস মেমব্রেন যদি ইনট্যাক্ট থাকে তাও সেটা নন ক্রিটিক্যাল না। মুখের মধ্যে আর হাতের স্কিনের মধ্যে পার্থক্য আছে না, হাতের স্কিনও ইনট্যাক্ট আবার মুখের মিউকাস মেমব্রেনও ধরো ইনট্যাক্ট, কিন্তু তারপরেও পার্থক্য আছে না, যেটা তুমি হাত দিয়ে ধরে মুখে দিবা দিবা না নিশ্চয়ই এটাই। হ্যাঁ মুখের মধ্যে বা যেখানে মিউকাস মেমব্রেন থাকে সেটা সেমি ক্রিটিক্যাল। আচ্ছা ইনশাল্লাহ আর ভুল হবে না। হ্যাঁ ডিসইনফেকশন, ডিসইনফেকশনের এক্সাম্পল এখন তো খুব ডিসইনফেকশন ডিসইনফেক্টেন্ট গুলা ইউজ হচ্ছে তাই না, আমরা সব সময় ডিসইনফেক্টেন্ট সাথে নিয়ে ঘুরছি। তো দেখো সব ধরনের, আমি ডেফিনেশনটা বলে ফেলেছিলাম, এরা সব ধরনের মাইক্রো অর্গানিজমকে কিল করতে পারে না এবং এরা স্পোরকে একদমই কিল করতে পারে না। এক্সাম্পল কি কি, সো ফেনল, ফিনল, হানল, ফর্মালডিহাইড, ফ্লুটারালডিহাইড, হ্যাঁ এগুলোর কথা বলবে তোমরা। মেকানিজম কি, আমি হচ্ছে স্টেরিলাইজেশনের মেকানিজম বলেছিলাম যে প্রোটিনকে ডিনেচারেশন করবে, প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করবে, তারপর নিউক্লিক অ্যাসিডের ড্যামেজ করবে। আর এখানে কি হবে দেখো, লিপিড সেল মেমব্রেন থাকবে সেটাকে ডিসরাপশন করবে। একটা বলতো যে হচ্ছে ভাইরাস, কোন ভাইরাস গুলো তুমি ডিটারজেন্ট দিয়ে হচ্ছে তাদেরকে তুমি তাড়াইতে পারবা, ধরো তোমার হাতে একটা ভাইরাস লাগছে তুমি ডিটারজেন্ট দিয়ে সেই ভাইরাসটা থেকে মুক্তি পাচ্ছ, বলতো কি ধরনের ভাইরাস? তারা তাহলে লিপিড তো একটা, লিপিডের মধ্যেই হচ্ছে তোমার হবে সলভেন্ট, লিপিড সলভেন্টই লাগবে তাকে তাড়াইতে। তাহলে দেখো ডিটারজেন্ট, অ্যালকোহল, ফেনল, এরা হচ্ছে তোমার লিপিড সেল মেমব্রেনের ডিসরাপশন করে। আরেকটা দেখো মডিফিকেশন অফ প্রোটিনস, ক্লোরাইড, ক্লোরিন, তারপর হচ্ছে আয়োডিন, এগুলা যে ডিসইনফেক্ট, এগুলা দিয়ে তৈরি করা যে ডিসইনফেক্টেন্ট গুলো আছে, টিংচার, আয়োডিন বা এটা সেটা, এগুলো দেখো প্রোটিনের মডিফিকেশন করে। তারপর এখানে আরেকটা কথা আছে দেখো, ডিনেচারেশন অফ প্রোটিন, সেটা হচ্ছে বেঞ্জোইক অ্যাসিড করে। তাহলে মডিফিকেশন অফ প্রোটিন অ্যান্ড ডিনেচারেশন অফ প্রোটিনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রোটিনকে মডিফাই করে ধরো প্রোটিনকে হচ্ছে অন্য কিছু বানাই দিল বা হচ্ছে প্রোটিনের স্ট্রাকচারটাকে নষ্ট করে দিল, সেটা একটা বিষয়। আর ডিনেচারেশন মানে কি বলতো, যে প্রোটিনের আমাদের যেই হচ্ছে কয়েলিং গুলা ছিল, টারশিয়ারি, সেকেন্ডারি, কোয়াটারনারি, আস্তে আস্তে তো কয়েলিং বাড়ে, প্রাইমারিতে কয়েলিংই থাকে না, তো সেই কয়েলিং গুলাকে তুমি ডিনেচার করে দিলে প্রোটিনের ফাংশনটা লস হবে, সেটা হচ্ছে ডিনেচারেশন। তারপর নিউক্লিক অ্যাসিডের মডিফিকেশন করবে কি, জেনশন ভায়োলেট, সেল ওয়ালের সাথে ইন্টারফেয়ার করবে কোনো কোনো ডিসইনফেক্টেন্ট, কেউ আবার কেমিক্যাল অ্যান্টাগনিজম। তারপর হচ্ছে এখানে কিছু ডেফিনেশন আমি এমনি বলেছি, অ্যান্টিসেপসিস, অ্যান্টিসেপটিক, আর কি কি অ্যান্টিসেপটিক রয়েছে। অ্যান্টিসেপসিস হচ্ছে দেখো দ্য প্রসেস অফ ডিস্ট্রাকশন অফ অল ভিজিটেটিভ ফর্ম অফ প্যাথোজেনিক অর্গানিজম ফ্রম লিভিং সার্ফেস, লিভিং সার্ফেস থেকে তুমি তাড়াচ্ছ অ্যান্টিসেপটিক দিয়ে। আবার অ্যান্টিসেপটিক হচ্ছে তোমার অ্যান্টিসেপটিক জিনিসটা কি, যেটা হচ্ছে তোমার একটু নন টক্সিক আবার নন ইরিটেন্ট কেমিক্যাল ইউজড অন দ্য সার্ফেস অফ স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন অফ দ্য লিভিং বডি, ইদার টু কিল অর টু ইনহিবিট। তাহলে এটা কিলও করতে পারে আবার ইনহিবিটও করতে পারে। অ্যান্টিসেপটিক গুলা কি কি দেখো, 70% ইথানল, টিংচার আয়োডিন, স্যাভলন, ডেটল, তারপর হচ্ছে পভিডন আয়োডিন। পভিডন আয়োডিন তোমরা ওটিতে দেখে থাকবা একদম, পভিডন আয়োডিন তো খুব ইউজ হয়, এটা রেড কালার দেখবা। পভিডন আয়োডিন দেখো না এরকম কেউ আছো? পভিডন আয়োডিন নিশ্চয়ই সবাই দেখছো, ওইটাই ঠিক আছে। তাহলে এটা আর তোমাদের এখান থেকে আর তেমন কিছু বলার নাই, ও একটু পার্থক্য গুলা বলে ফেলি। হ্যাঁ আচ্ছা, অ্যান্টিসেপটিক আর ডিসইনফেক্টিভ, অ্যান্টিসেপসিস হচ্ছে কি যে এই প্রসেসটা, যে তুমি একটা অ্যান্টিসেপটিক দিয়ে এই যে ছড়াই দিচ্ছ বা হচ্ছে কিল করছো আমার অর্গানিজমকে লিভিং সার্ফেস থেকে, এই প্রসেসটা হচ্ছে অ্যান্টিসেপসিস। আর যা দিয়ে করবা সেটা হচ্ছে অ্যান্টিসেপটিক, বুঝছো? জি থ্যাংক ইউ। আচ্ছা আমরা রোজা করছি না এখন, তাহলে রোজাটা হচ্ছে ধরো একটা প্রসেস, এটা হচ্ছে অ্যান্টিসেপসিস এর সাথে তুলনা করবা। আর আমরা সবাই রোজাদার না এখন, তো আমরা হচ্ছে রোজা করছি, সেটা হচ্ছে আমরা আমাদেরকে অ্যান্টিসেপটিক এর সাথে তুলনা করবা। ক্লিয়ার? অ্যান্টিসেপটিক হচ্ছে এজেন্ট, অ্যান্টিসেপসিস হচ্ছে প্রসেস, সেপসিস এর উল্টা হচ্ছে অ্যান্টিসেপসিস। আচ্ছা এখন আমাকে অ্যান্টিসেপটিক আর ডিসইনফেক্টেন্ট এর পার্থক্য কি কেউ বলতে পারবা?
অ্যান্টিসেপটিক টা লিভিং সারফেসে আর ডিসইনফেক্টেন্ট টা নন লিভিং সারফেসে ইউজ হয়। আচ্ছা, আর অ্যান্টিসেপটিক গুলো মাইল্ড কেমিক্যাল আর ডিসইনফেক্টেন্ট স্ট্রং কেমিক্যাল। ঠিক আছে, এটাই। আর তোমাদের আরো কিছু পার্থক্য আমি যেহেতু পুরোটা পড়ানোর পরে আমি একটু কিছু পার্থক্য নিয়ে আলোচনা করি তোমাদের সাথে। স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনের পার্থক্য আশা করি সমস্যা হবে না, তাই না? আচ্ছা, আমাকে একটা কথা বলো, আয়োডিন যে অ্যান্টিসেপটিক একটা, আয়োডিনটা আমরা কোথায় ইউজ করি তোমরা বলতে পারবা? আয়োডিন বেস কোনটা বললাম, ওই যে পভিডন আয়োডিন বা হচ্ছে তোমরা ভায়োডিনের কথা বললা, বলো তো এটা কোথায় ইউজ করি? আমরা জানি, তারপর নামগুলো একটু বলে ফেলো তো। স্কিন সারফেস, স্কিন সারফেস আপনি স্কিনে অপারেশনের আপনি অপারেশন গ্র্যাবিং হ্যাঁ অপারেশন কথাটা আসলো, তাই না? তাহলে হচ্ছে সার্জারিতে ইউজ করা হয়, এটা হচ্ছে ওয়াইডলি তোমার সার্জিক্যাল প্রসিডিউরের আগে ইউজ করা হয়, এটা মনে রাখ। আয়োডিনের বিষয়ে যদি একটাও জিজ্ঞেস করে এটা বলবে যে এটা বিফোর সার্জারি এটা ওয়াইডলি ইউজ করা হয়। ঠিক আছে, ঠিক আছে, তোমার কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলে ফেলো। আপু, হ্যাঁ আপু বলো। আপু, ইনসিনারেটর কি একবার বলবেন? আচ্ছা, তোমরা কিন্তু পোস্ট লিখবে, আর আমি আমি চাই যে তোমরা একটু ছোট ছোট করে পোস্ট লিখো। হ্যাঁ, ধরো একজন অনেক বেশি করে না লিখে, পোস্ট গুলো খুব লম্বা হইলে না আবার মানে পড়তে একটু ইয়ে হয়ে যায়, তো তোমরা চেষ্টা করবা কি একটু ছবি দিয়ে সুন্দর করে অল্পের মধ্যে কোনো জিনিস যদি বুঝাইতে পারো। হ্যাঁ, পোস্ট লিখবা, আমি চাই অনেকগুলো পোস্ট আসুক। লিখবা তো নাকি? চেষ্টা করব। এখানে জমা হলো, যে হলুদ হলুদ এগুলো হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়াল, এসে জমা হলো এখানে, এত হিট ক্রিয়েট করা হয় যে ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলা তুমি যাই দাও না কেন সেটা হচ্ছে পুড়ে ছাই হয়ে যাবে। হ্যাঁ, পুড়ে ছাই হয়ে যাবে, এবং সেই সেটাকে আমরা কি বলছি, ফ্লাই অ্যাশ। ফ্লাই অ্যাশ আমরা কেন বানাচ্ছি, কারণ ফ্লাই অ্যাশটা পরবর্তীতে আমরা এগ্রিকালচারাল পারপাসে ইউজ করতে পারবো। এই দেখো নিচে ফ্লাই অ্যাশ জমা হয়েছে, ক্লিয়ার? ফ্লাই অ্যাশ গুলা দেখো জমা হয়েছে। তাহলে আমরা ওয়েস্ট ম্যাটেরিয়াল বা হচ্ছে ইনফেকশাস ম্যাটেরিয়াল সবকিছু দিচ্ছি, সেটা আলটিমেটলি অ্যাশ হয়ে যাচ্ছে এত টেম্পারেচারের মধ্যে পুড়ে, তাহলে এর মধ্যে কি আর তার ইনফেকশাস ক্যাপাবিলিটি থাকবে? জিনিসটা কি আর ইনফেকশাস বা ওয়েস্ট থাকতেছে না? থাকে আবার সেটাও হচ্ছে রিইউজেবল, একটা পারপাসে ইউজ করতে পারছি, তাহলে সেটা আমাদের জন্য উপকার না? এই জিনিসটাই, এটাই হচ্ছে ইনসিনারেশনের লক্ষ্য আসলে, যে ইকো ফ্রেন্ডলি জিনিসটা। এবং আরেকটা জিনিস যেটা বলেছিলাম যে ওয়েস্ট ম্যাটেরিয়ালের মধ্যে যে ওয়াইলি ব্যাপারগুলো থাকবে, ওয়াইলি জিনিসগুলো, এই এখানে একটা এক্সট্রা বার্নার থাকে, এই যে এখান দিয়ে একটা বার্নার থাকে, এই বার্নারটা হচ্ছে এমন ভাবে জ্বলতে থাকে যে ওয়েস্ট তোমার তেল বা এই ধরনের গ্রিস জাতীয় কোনো কিছু তাকে বার্ন করে তাকে ওইভাবে নিচে ফেলে দেয়, আর যে ফিউমটা তৈরি হবে, এখানে তো প্রচুর হিট না, সেটাই দেখো এক্সেস জিনিসটা হচ্ছে বাইরে দিয়ে বের হয়ে যাচ্ছে, এটা আবার ফিল্টার হয়ে বের হয়, এটা তোমার ওই যে ইট ভাটার কালো ধোয়ার মতন কিন্তু ধোয়া বের হয় না, বুঝছো? ঠিক আছে, আর ইনসিনারেশন শুনো, তোমরা হচ্ছে গুগলে সার্চ করবা যে কোনো কিছু, এখন তো স্মার্ট স্টাডি, তোমরা হচ্ছে গুগলে সার্চ করবা বা একটু মানে ইউটিউবে একটা টোকা দিলে দেখবা গাদা গাদা ইনসিনারেশনের ভিডিও হচ্ছে, কিভাবে হচ্ছে ওয়ার্কার্সরা ইনসিনারেশনের মধ্যে ওয়েস্ট দিচ্ছে, পরে কিভাবে আসতেছে, সব মানে তোমরা অনেক ডিটেইল ভিডিও পাবা। আমরা তো ফোন নিয়ে অনেক সময় বসে থাকি, ফোন ল্যাপটপ এগুলো দেখা যায় কি এখন অনলাইনে থাকা, তো তোমরা চেষ্টা করবা যে তোমরা যে টাইমটা অনলাইন প্ল্যাটফর্মে দিচ্ছ ওই টাইমটাও যেন তোমাদের একটু পড়াশোনার কাজে লাগে, আবার ওগুলা দেখলে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন কিন্তু আমাদের মাথায় বেশি হিট করে। কোনো জিনিসকে কখনো তোমার গাইডের মধ্যে বা তোমার বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখবে না, যে আমি গাইড পড়ছি বা বইয়ে এই জিনিসটা এরকম আছে এইটুকু আমার লাইন বাই লাইন মনে আছে, এরকম করবে না। যখন তুমি ইনসিনারেশন পড়বা, কোন বই থেকে পড়তেছো কি পড়তেছো দরকার নাই, জিনিসটা হালাল মানে হালাল না মানে ভ্যালিড কিনা, হ্যাঁ
ওই জিনিসটা ভ্যালিড কিনা, তথ্যটা ঠিক কিনা এটা জেনে মাথার মধ্যে ঢুকাইতে থাকবা, প্র্যাকটিক্যাল লাইফের সাথে এটাকে কোরিলেট করতে থাকবা। ইনসিনারেশন টপিকটা তোমার মাথার মধ্যে ঢুকছে কিনা, তুমি এটা জানো কিনা, দিস ইজ দ্য ফ্যাক্ট, তুমি এটা কোন বই থেকে পড়ছো, বইয়ে কেমন ছিল না ছিল দরকার নাই। সো তোমরা ভিডিও দেখো, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন গুলা দেখো, বিভিন্ন ইলাস্ট্রেশন থাকবে গুগলে, এগুলো দেখো, ঠিক আছে? সবসময় প্র্যাকটিক্যাল হওয়ার ট্রাই করবা। আচ্ছা, আমি তোমাদেরকে যেটা বলবো, আমি হচ্ছে ছবিগুলো আরেকবার দেখাইতে চাই। আচ্ছা, পেনটা নিলে কেন হচ্ছে এটা আর আসছে না আমার ইয়েটা? আপু হট এয়ার ওভেনটা একটু বলবেন। আপু একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আপু পাস্তুরাইজেশন তো একটা স্টেরিলাইজেশন প্রসেস, কিন্তু পাস্তুরাইজেশন আমরা দেখতেছি শুধু আমরা ভেজিটেটিভ ব্যাকটেরিয়াটাকে কিল করতেছি, কিন্তু স্পটটাকে মারতে পারতেছি না। কিন্তু স্টেরিলাইজেশন আপু তো আমরা ব্যাকটেরিয়া প্লাস স্পট দুইটাকে মারতেছি, কিন্তু এই পাস্তুরাইজেশন তো আমরা স্পটটাকে মারতে পারতেছি না। তারপরেও পাস্তুরাইজেশনটা কিভাবে স্টেরিলাইজেশনের মধ্যে পড়লো? হ্যাঁ, এটা আসলে ক্লাসিফিকেশনটা যারা করে দিয়েছেন বা এটা আমি কি বলবো, আমি হচ্ছে এভাবেই পড়তে হয়েছে, এটা কিছু করার নেই। কিন্তু এটা এখানে আমরা ম্যাক্সিমাম জিনিসকে কিল করতে পারি, এজন্য এটাকে সবসময় স্টেরিলাইজেশনের মধ্যে ফেলছে যে টেম্পারেচার বিলো 100। তবে আমি কিন্তু তোমাদেরকে আলাদা ভাবে দেখিয়েছি যে কোন কোন ওয়েতে আমরা হচ্ছে ইয়ে করতে পারবো, আমরা স্পোরকে কিল করতে পারবো। তার ওই স্লাইডটা আমি তোমাদেরকে আরেকবার একটু দেখাই। দেখো, স্টেরিলাইজেশনের সব ওয়েতে কিন্তু আমরা স্পোরকে কিল করতে পারবো না, এটা একটু খেয়াল করে দেখতে পাচ্ছো তোমরা এই স্লাইডটা? দেখো, এখানে কিন্তু পাস্তুরাইজেশনের কথা বলা নাই, দেখছো তো? আসলে তারা এটা ক্লাসিফিকেশন করে দিয়েছে, এমনও হতে পারে যে এটা এখন নিষ্কমা হয়ে গেছে, যে ক্লাসিফিকেশনটা আগে থেকে এরকম ছিল, এখন আর চেঞ্জ হয়নি, বা এটার পিছনে কোনো স্পেশাল কারণও থাকতে পারে। তবে আমরা ম্যাক্সিমামটা তো কিল করে ফেলি, খালি স্পোর্টটা কিল করে করতে পারি না, এটা মিলে না আমাদের মানে স্টেরিলাইজেশনের ইয়ার সাথে, ডেফিনেশনের সাথে মিলে না, বাট এটা এভাবে ক্লাসিফাই করা। বুঝছো আপু? তাহলে দোকানের যে আমরা মিল্ক পাউডার গুলো পাই প্যাকেট গুলো, ওইগুলোর মধ্যে তো স্পটটা তার মানে আছে, পাস্তুরা স্পটসে কিন্তু স্পটটা আছে। এখন ওই মিল্কটা যদি আমরা আবার খাই, তাহলে স্পটটা খাওয়া হইতেছে না আলটিমেটলি? মিল্ক পাউডার কিন্তু পাস্তুরাইজড মিল্ক না, ওইটা কিন্তু মিল্ক পাউডার, ওইটা মানে চার্নিং করে অনেক ইয়া করে বানায়, কিন্তু হচ্ছে তোমার পাস্তুরাইজড মিল্ক যেটা লিকুইডটা হচ্ছে পাস্তুরাইজড। কিন্তু পাস্তুরাইজড হচ্ছে তোমার বলা হয় যে এরকম টেম্পারেচার বা এরকম এভাবে করা হয় যে প্যাথোজেনিক কোনো অর্গানিজম থাকে না, প্যাথোজেনিসিটি করতে পারে এরকম কোনো অর্গানিজম থাকে না। তবে দেখ, এটা আসলে আমার মতে এটা তোমার বয়ল করে খাওয়াটাই ভালো, বা একটু ইয়ে করে খাওয়াই ভালো, হালকা একটু টেম্পারেচারে দিয়ে নিয়ে খাওয়াটাই ভালো, ঠিক আছে? কারণ এগুলাতে অনেক সময় সমস্যা হয়, একদমই যে এটা খুব সেফ এটা বলা যায় না, বুঝছো? আর আচ্ছা, এটা তোমরা ওই কেউ একজন, হ্যাঁ একটা ভাইয়া বললো না, তো তোমরা এটা দেখো কনফিউশন করে ফেলো না, কিন্তু স্কোর কিন্তু ফিল করা যায় মাত্র এই কয়েকটা উপায় দিয়ে, ফিজিক্যাল এবং কেমিক্যালের মধ্যে এগুলো। পাস্তুরাইজেশন কিন্তু এখানে নাই, ওকে, ফ্লেমিংও নাই, বাট এরা সবাই স্টেরিলাইজেশন অন্তর্ভুক্ত, কিন্তু স্কোর ফিল করতে পারছে না। আপু সেফটি ভালভের কাজটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, কেউ আরেকজন কেউ কিছু বলছিল মনে হয়। আপু তাহলে তো অ্যান্টিসেপটিক এর মাধ্যমে, আচ্ছা একজন একজন করে বলো, আমি সেফটি ভালভটা একটু দেখে নিই। অটোক্লেভের সেফটি ভালভের কথা বলছো তো? দেখো, সেফটি ভালভটা হচ্ছে আমরা কি প্রচুর প্রেসার দিই না অটোক্লেভের মধ্যে, তো প্রেসার ধরো এত বেশি হয়ে গেল, তুমি প্রেসার কুকার দেখছো? প্রেসার কুকারেও দেখবে একটা ইয়া থাকে সেফটি ভালভ, তো প্রেসার যদি অনেক বেশি উঠে যায় এবং প্রেসার 15 থেকে ধরো 20 যদি চলে যায়, তখন তোমাকে সেফটি ভালভটা খুলে দিতে হবে। কি করতে হবে, 15 থেকে প্রেসার যদি তোমার, এখানে তো প্রেশার ইন্ডিকেট করবে না প্রেশার গেজটা, তো সেটা যদি 15 থেকে 20 চলে যায়, আমরা কি জানি যে 15 atmospheric প্রেশার হচ্ছে আমার অটোক্লেভের জন্য দরকার, 15 থেকে যদি 20 চলে যায় তখন হচ্ছে আমরা কি করব, এই যে ইয়াটা খুলে দিব, সেফটি ভালভটা খুলে দিব, যাতে হচ্ছে প্রেশারটা রিলিজ হতে পারে, বুঝতে পেরেছো? আর আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে ফিউম যখন বের হয়, ভ্যাপার যখন বের হওয়া শুরু করে, তখন হইলে আমি বুঝবো যে আমার ভিতরের এয়ার গুলা বের হয়ে গেছে, তাহলে তখন আমি সেফটি ভালভটা এঁটে দিব। তাহলে বুঝছো, সেফটি ভালভ মানে একদম শুরুতে
জিনিসটা দিয়ে দেওয়ার পরে যখন ভ্যাপার বের হওয়া শুরু করবে তখন সেফটি ভালভটা এটে দিব এবং এটা খুলে দিব হচ্ছে যখন আমার প্রেসার 20 অ্যাটমোস্ফিয়ারের দিকে চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা তোমাদের ফ্রেন্ডরাই বিরক্ত হয়ে যাবে, দেড় ঘন্টা ক্লাস হয়ে যাচ্ছে, তো আমি তারপর একটু বলে দিই প্রবলেম। রেড হিটটা হচ্ছে ইনোকুলেটিং লুপে ইউজ করা হয়, রেড হিটে বুনসেন বার্নার ইউজ করা হয়। রেড হিটটা ততক্ষণ পর্যন্ত আমরা এটা শুরু করবো না যতক্ষণ পর্যন্ত বুনসেন বার্নারের একদম রেড ফ্লেম হয়। দেখো এখানে খুব সুন্দর করে রেড একটা ফ্লেম দেখানো হয়েছে এবং ইনোকুলেটিং ওয়ার লুপ যেটা আমি করবো সেটা হচ্ছে আমাকে রেড হিটের রেড ফ্লেমের মাঝখানে ধরতে হবে, বুঝছো? এটা হচ্ছে রেড হিট, ইনোকুলেটিং ওয়ার লুপ এটা দিয়ে করি, ফরসেপ গুলা করি। ঠিক আছে, ক্লিয়ার? জি আপু, জি। আরো কেউ প্রশ্ন করেছিল কিছু? একটা ভাইয়া মনে হয় কথা বলছিল, আপুরা কি কথা বলা শুরু করলো তারপর ও থেমে গেছে, কিছু বলতে চাও? কোনো কোশ্চেন আপু? ওই যে অ্যান্টিসেপটিক এর কথা আপু, অ্যান্টিসেপটিক যেটা আমরা যখন এই যে স্কিনটারে লিভিং স্কিনটাকে যখন আমরা ডিসইনফেক্টেন্ট করতেছি ওই ক্ষেত্রে তখন আমরা যখন নিডেল ইউজ করতেছি বা ব্লাড যখন ব্লাড কালেকশনের সময় তখন তো আপু ব্যাকটেরিয়া তো মারা যাইতেছে কিন্তু স্পটটা তো মরতেছে না, ওই ক্ষেত্রে যদি নিডেল দিয়ে স্পটটা ব্লাডে চলে যায় তাহলে এটা ক্ষতিকর না? হ্যাঁ, এখন দেখো তুমি যখন হচ্ছে করবা তখন ওইটা এত বেশি ছোট পাংচার করা হয় না, তো এটা সাথে সাথেই কিন্তু তোমার ক্লট হয়ে যায়, বুঝছো? এটা কিন্তু খুব আমরা কি জানি যে নরমালি ক্লট হইতে 1-5 মিনিট বা 5-6 মিনিট এরকম টাইম লাগে না, তো এটা কিন্তু দেখবা যে সব সময় যে ব্লিডিং হয় এটা দিয়ে সেটাও না, জাস্ট ওই পাংচার। এবং তুমি যে নিডলটা দিচ্ছ নিডলটা তো তুমি স্টেরাইল দিচ্ছ, বুঝছো? সুতরাং এটা ইয়ে না। আর এই ক্ষেত্রে আসলে ওরকম চান্স কখনো আমরা ইয়ে করি না, এটাকে কনসিডার করা হয় না ওইভাবে। ঠিক আছে, এটা অ্যান্টিসেপটিক দিলে হয়ে যায়, পভিটন আয়োডিন যেটা ওটা দেওয়া হয়, আবার তুলাটাও যে দেওয়া হয় তুলাটার মধ্যে কিন্তু পভিটন আয়োডিন দিয়ে দেওয়া হয়, কারণ ওটা এত ছোট তো ওইটা দিয়ে সচরাচর হচ্ছে আর ব্ল্যাকটাও ভাবে মিক্স আপ হওয়ার অতটা চান্স নেই, খুব বেশি কিন্তু এটা দিয়ে ইয়ে হয় না, খুব ছোট্ট একটা পাংচার। আচ্ছা আর কিছু? আর এখানে তো আসলে করারও কিছু নাই, মানে কি করবা তুমি এখানে, স্টেরিলাইজেশন আমার বডি স্টেরিলাইজেশনের তো কোনো ওয়ে নাই। আর আরেকটা জিনিস যেটা যে স্কিনেও তো আসলে হচ্ছে তোমার যখন ইয়েটা দিলাম স্পোর কি তোমার চলতে পারে, স্পোর কি চলতে পারে বলো? না কি স্পোর স্পোর চলতে পারে না কিন্তু ওই নিডেলের সাথে লাগা যদি চলে যায়। আচ্ছা, না ব্লাড কালেকশন ব্লাড যে আমরা মানে ডোনেট করি সেটা নিডেলটা তো অনেক বড়, ওইটার সাথে যদি চলে যায় ব্লাড ডোনেটে নিডেলের কথা বলছো? আচ্ছা না এটা সচরাচর ভাইয়া ওরকম এটা কেটে গেলে সেটা আলাদা কথা, বাট নরমালি কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে তোমার ইনসিশন বা পাংচার যেটাই বলো ইনস্ট্রুমেন্টের স্টেরিলাইজেশনের উপর ডিপেন্ড করে, আশপাশের উপরে না। আবার দেখো তুমি যদি টিটেনাসের ক্ষেত্রে দেখবা যে হচ্ছে ইনস্ট্রুমেন্ট যদি হচ্ছে তোমার লোহা বা জং ধরা কোনো এরকম হয় যে মরিচা আসছে জিনিসটার মধ্যে তখন আবার হচ্ছে সমস্যা হয়, বুঝছো? বা মাটির মধ্যে একদম খুব ব্লিডিং হয়ে গেছে আবার মাটির মধ্যে পা কেটে গেছে, হ্যাঁ সেখানে হচ্ছে টিটনাসের স্পোর থাকতে পারে এরকম। ঠিক আছে, এরকম বড় সড়ো রকমের কিছু হইলে এতদিন পর্যন্ত তো এভাবে চলে আসছে আর কি ইনজেকশনে, তো এটা ওরকম না আর কি। আপু সিরিঞ্জ তো সবসময় ইনটেক্ট ইউজ করা হয়, সেই ক্ষেত্রে তো স্পোর থাকার কথা না, যেহেতু ইনটেক্ট স্পোর অলওয়েজ মানে অলরেডি হচ্ছে স্টেরিলাইজ থাকে। যদি আপু স্টেরিলাইজ সিরিঞ্জ তো আপু কখনোই স্পোর কন্টেইনিং হবে না। আরেকটা কথা, ইনভেরিয়েবলি আমরা তো অ্যালকোহল প্যাড দিই, অ্যালকোহল তো আপু স্পোরও মারতে পারে, তো এটা আনলাইকলি আসলে। না দেখো ও বলছে হচ্ছে যে স্কিনে যদি কোনো স্পোর থেকে যায় তো এটা আসলে খুবই আনলাইকলি, এটা মানে হয়ই না। তো যদি অ্যালকোহল প্যাড দিয়ে রাব করা হয় তাহলে চলে যাবে। দেখো আমি তোমাকে ওই স্লাইডটাই বারবার দেখাচ্ছি, আবার ওই স্লাইডটাই দেখাই। দেখো এখানে তোমরা খেয়াল করবা যে হচ্ছে কিছু কিছু কেমিক্যাল আছে যেগুলা হচ্ছে কিল স্পোর করতে পারে, কিন্তু এখানে কিন্তু দেখো ওই অ্যান্টিসেপটিক যেগুলা এগুলার নাম নাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা যখন আমরা বড় ধরনের কোনো ইয়ে করি তখন এই ধরনের কোনো জিনিস দেই যেগুলা হচ্ছে তোমার স্পোর কে কিল করতে পারে কেমিক্যাল, কিন্তু সেই সবকিছুই আমাদের ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, বডির ক্ষেত্রে আসলে এরকম ইয়ে করা হয় না, পভিডন আয়োডিন এটা পর্যন্তই, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ক্লাস বেশি লেন্দি হয়ে যাচ্ছে মনে হয়, তোমাদের আর কোনো কোয়েশ্চেন না থাকলে শেষ করবো, কারণ এটার সময় সবাই আসলে পছন্দ করবে না ক্লাস এতক্ষণ। আর কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ
আর কোনো টপিক সমস্যা? আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে ঈদ মোবারক, আর হচ্ছে সবাই দোয়া করবা আমার জন্য, নিজেরাও সাবধান থাকবা, করোনার ভ্যারিয়েন্ট চলে এসছে, ঠিক আছে? আর ক্লাসে কোনো সমস্যা থাকলে পরে হচ্ছে তোমরা আবার আমাকে জিজ্ঞেস করতে পারবে, হ্যাঁ, চ্যাট বক্সে জিজ্ঞেস করো, সমস্যা নেই।